আজকের টপিক আমরা স্টার্ট করব হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সিম্পলিফিকেশন, স্কোয়ার, কিউব, স্কোয়ার রুট, কিউব রুট, সব কিছুই। ঠিক আছে, তো খুব ইম্পর্টেন্ট টপিক, এটা মিস করা যাবে না প্রত্যেকটা এক্সামে। সেটা আমি এখানে না হয় লেখা আছে, WBP আর KP লেখা আছে, কিন্তু SSC-র যদি তুমি, বা কদিন আগে ICDS-এর এক্সাম গেছে, ICDS মেন্সও গেছে, তো প্রিলিও গেছে, তো এগুলো সব কিছুর এক্সামে তুমি SSC গ্রুপ CD যেটা বেরোবে বলছে, ঠিক আছে, এটা হোক বা তুমি সিম্পলিফিকেশন, মানে আমি যে কনসেপ্টগুলো দেখাবো প্রত্যেকটা এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। মানে একটা এক্সামে যে টেটের এক্সাম আসবে, ঠিক আছে, সিটেট বা সিটেট, সেখানেও সিম্পলিফিকেশন, স্কোয়ার, কিউব, স্কোয়ার রুট, কিউব রুট সব কিছুই আসে। ঠিক আছে, তো আজকে আমি আগে বেসিক ফর্মুলা রিলেটেড আস্তে আস্তে যাব নিয়ে কোশ্চেনের উপর। তো বেসিক ফর্মুলাতে যদি আমি যাই, তো ফার্স্ট কিছু কনসেপ্ট, আচ্ছা কনসেপ্ট শুরু করার আগে আমাদের কোন কোন চ্যাপ্টার আমরা কভার করে ফেলেছি, নাম্বার সিস্টেম হয়ে গেছে, লসাগুসাকু হয়ে গেছে, সরল এখন করব, অনুপাত সমানুপাত, অংশীদারি কারবার, বয়স, গড়, শতকরা, লাভ ক্ষতি, নল চৌবাচ্চা, সরল সুদ, জটিল সুদ, মিশ্রণ, এতগুলো হয়ে গেছে। সরল করার পর এগুলো বাকি আছে এবং পরিমিতি আর DI বাকি আছে। ঠিক আছে, তো এই কটা ক্লাস কন্টিনিউ করো, তাহলে আশা করি তোমাদের সামনে যতগুলো এক্সাম আসুক, WBCS প্রিলিমিনারিতেও যদি ম্যাথ রিজনিং কোশ্চেন আসে এগুলোর মধ্যে থেকে আসবে, এদের বাইরে কিছু আসবে না। হ্যাঁ, তো আশা করি তোমাদের কনসেপ্ট পুরো ক্লিয়ার হবে। তো চলো, সরল করার আগে কয়েকটা জিনিস সম্বন্ধে তোমাদের একটু আলোচনা করব। হয়তো প্রথমে নাম্বার সিস্টেম চ্যাপ্টারেও করেছিলাম, তাও আরেকবার কিছু কিছু জিনিস, অনেক ওই টপিকগুলো আমি আলোচনা করি, তারপরে আমি কোশ্চেনে যাব। ঠিক আছে, ফার্স্ট যে টপিকটা হয় সেটা হচ্ছে তোমাদের জানা উচিত যে বদমাস রুলস বলেও একটা রুলস হয়, BODMAS। এটা ক্যালকুলেশনের জন্য, বি ফর ব্র্যাকেট, প্রথমে বার ব্র্যাকেট, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট, তো এই রকম পসিবিলিটি থাকে। ও মানে হচ্ছে অফ, মানে বাংলায় যেটাকে বলা হয় এফ, ঠিক আছে, আর যেটাকে আমরা বেসিক্যালি, এটা মানে তো মাল্টিপ্লিকেশনই হয়, বাট এটার কাজ, এটা হচ্ছে ডিভিশন, ডিভিশন মানে ভাগ, হ্যাঁ, এম মানে মাল্টিপ্লিকেশন, এ মানে অ্যাডিশন, আর এস মানে সাবস্ট্রাকশন। তো এবার কথাটা হচ্ছে, ধরো তোমাকে একটা কোশ্চেন দিয়েছে, মাঝখানে দেবে, তো এখানে ধরো এরকম একটা টাইপের কোশ্চেন দিয়েছে যে ফাইভ, আচ্ছা থ্রি মাইনাস ফাইভ প্লাস টু ব্র্যাকেট ফাইভ ভাগ টেন অফ টু বা টোয়েন্টি, হ্যাঁ এরকম ধরো একটা সরল দিয়েছে, পরে বার এরকম টাইপের যদি তুমি একটা কোশ্চেন তোমাদের দেয়, তোমাদের এটা সলিউশন করো, তো এটা সলিউশন করে দেখো তো এটা অ্যান্সার কত বেরোয়। এটা টোয়েন্টি আছে, হ্যাঁ টোয়েন্টি আছে, অফ টেন আছে, ভাগ ফাইভ আছে, এরকম ভাবে এটা বার আছে, বার ব্র্যাকেটের মধ্যে আছে এবং এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে, পুরোটা থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে, এটা অ্যান্সার কত করো দেখি। বলো এটা অ্যান্সার কত বেরোচ্ছে, এটা বলো, তারপরে আমি স্টার্ট করবো। ওইভাবে দেখো আমি করছি, প্রথমে তোমাদের বার ব্র্যাকেটের কাজ করা উচিত, তার মানে এখানে মাইনাস ফাইভ প্লাস টু দেখবে না, এখানে দেখবে হচ্ছে থ্রি মাইনাস, এটা একটা ব্র্যাকেটের মধ্যে আছে, সেখানে আছে ফাইভ প্লাস টু, এটা এইভাবে ভাবতে হয়, ঠিক আছে, এটা এইভাবে ভাবতে হয় এবং এই এই জায়গাটা এইভাবে ভাবতে হয়,
বার ব্র্যাকেটের জন্য। তাহলে এখানে আমরা যদি করতাম, তাহলে তুমি ভেবে নিতে যে -5 + 2, তাহলে -3 আর +3 মানে 0 হয়ে যাচ্ছে। তাহলে এটা কিন্তু 0 নয়, এখানে কিন্তু ক্যালকুলেশন করলে তোমার যেটা আসবে যে 3 - 7, তাহলে এখানে আসছে -4, ঠিক আছে। তাহলে এই জায়গাটা থেকে -4 আছে, আর এখানে কিছু নেই, কিছু নেই মানে এটা গুণ ভাববে না, এটা কিছু নেই মানে এটা 5 ব্র্যাকেটের মধ্যে কিছু নেই মানে এটা ইকুয়াল টু 5 অফ ব্র্যাকেট দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এই দুটো, এটার ক্যালকুলেশন আগে হবে ভাগের ক্যালকুলেশনের থেকে এটার ক্যালকুলেশন আগে হবে। এবং এখানে তুমি যদি চেক করো, এখানে ভাগেরটা পরে হবে, আগে অফের কাজ হবে। আগে অফের যদি কাজ হয়, এটা মাল্টিপ্লিকেশন মানে এখানে আসছে 200, এটা ভাগ, তারপরে এখানে আসছে 4 × 5 = 20 -20, ঠিক আছে। তাহলে তোমার এটা অ্যান্সার আসবে -10, ঠিক আছে। তাহলে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করলাম যে ফার্স্টে ব্র্যাকেট হলো বার ব্র্যাকেটের কাজটা আগে হচ্ছে, ঠিক আছে। তো অবভিয়াসলি ক্যালকুলেশন বার ব্র্যাকেটের কাজটা আগে হলো, এবং তারপরে তোমার অফ, অফের কাজটা খুব ইম্পর্টেন্ট, মানে এটা হচ্ছে ইনক্রিজিং অর্ডারে, মানে এদের এদের কাজ আগে হবে, ব্র্যাকেটের কাজ আগে হবে, তারপরে মানে ক্যালকুলেশনের জন্য, সরল ক্যালকুলেশনের মধ্যে যদি আমি ঢুকি, তো এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে হবে তোমাকে। ডিভিশন, মাল্টিপ্লিকেশন আর সাবস্ট্রাকশন, অ্যাট্রিশন, তো একটা একটা সংখ্যাই ব্যাপারটা হয়, কোনোটা আগে যোগ আগে পরে কিছু ব্যাপার নিয়ে একসঙ্গে করা যায়। বলো, এটা একটা পার্ট তোমাদেরকে দেখালাম, এটা খুব ইম্পর্টেন্ট পার্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। নেক্সট একটা পার্ট তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে ডিজিট সাম। ডিজিট সাম এই রকম কোশ্চেনগুলোতে কি করতে হয়, অপশন মানে কোশ্চেনের ক্যালকুলেশন না করেই অ্যান্সার বের করে দেওয়া যায়। কীরকম, যেরকম ধরো আমি একটা কোশ্চেন দিচ্ছি, কোশ্চেনটা এরকম থাক যে 9 6 7 9 + 5 3, আচ্ছা প্লাস নয়, এটা ধরো গুণ করলাম, এটা ধরো গুণ করলাম, এটা ধরো গুণ করলাম, গুণ 5 3 7 7, গুণ 9 2 1 6, হ্যাঁ গুণ 7 3, ঠিক আছে, এত বড় গুণ আছে। এবার তোমাদের অপশন দিয়েছে, অপশন এ দিয়েছে, ধরো আমি গুণটা করেই আমি ক্যালকুলেশনটা দিচ্ছি, তারপরে আমি তোমাদের অ্যান্সার করবো। তাহলে এইবার আমি যদি এটার অ্যান্সার আমি বলি যে এরকম দিয়েছে 9 6, আচ্ছা এটার অ্যান্সার আমি বের কর, আচ্ছা আগে অ্যান্সারটা লিখে দিই, একটা অ্যান্সার কি আছে সেটাই তোমাকে লিখে দিই, এবং ওটাকে আমি কিভাবে আনবো সেটা সেভাবে লিখে আরো ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার দাঁড়াচ্ছে 9 6 7 9 2 5 3 7 7 2, এত বড় ক্যালকুলেশন দেবে না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য যে ডিজিট সামটা কাজ কিভাবে করে। 73, এটা তো অন্যরকম চলে আসছে, তো এত বড় ভ্যালু তো কাজ করছে, একটু ছোট করে দিই ভ্যালুটা, এখানে এটা বাদ দিয়ে দাও, এখানে এটা বাদ দিয়ে দাও, এখানে এটা বাদ দিয়ে দাও, ঠিক আছে। এবার অপশনে তাহলে এখানেও অনেক বড় সংখ্যা চলে আসছে। যাক, আমি তোমাদের ডিজিট সামটা রাখতে বলে দিয়ে হবে, হ্যাঁ এটাতে একটা ভ্যালুয়েশন পাওয়া গেছে, যেটার ভ্যালুয়েশন দেওয়া যাচ্ছে হচ্ছে 4 7 8 2 5 5 আর 9 5 9। দেখো এখানে ডিজিট সামের কনসেপ্ট হচ্ছে, এখানে ডিজিট সাম মানে প্রত্যেকটা ডিজিটের যোগ করে করে ক্যালকুলেশন বের করতে হবে, এবং এখানে 9 = আমরা 0 ধরে রাখবো, এটা হচ্ছে মেন প্রসিডিওর, ঠিক আছে। বাকিগুলো সেম থাকবে,
কিরকম হচ্ছে ধরো ক্যালকুলেশনটা করি তাহলে তুমি বুঝতে পারবে। ধরে নাও এখানে কি আছে, 9, 6 আর 7, তাহলে 9 প্লাস 6 প্লাস 7, তাহলে 9টাকে আমি 0ই ধরে নিলাম, তাহলে 0 প্লাস 6 প্লাস 7 ছয় আর সাথে যোগ করলে কত হচ্ছে, পারো 13, তাহলে এখানে আসছে 13, 13-র আবার 1 প্লাস 3 হবে, তাহলে আসছে 4। কেন 9কে 0 ধরা হলো, কারণ তুমি যদি 9 যদি 13-র সঙ্গে আবার যোগও করতে, মানে 9 প্লাস 6 প্লাস 7, তাহলে 9 আর 13 যোগ করলে কত আসে, 9 আর 7 আর 2, মানে হচ্ছে 22। তো 22 নয় প্লাস আচ্ছা 13 প্লাস 9 করলে আসছে 22, আর 22 2 আর 2 যোগ করলেও তোমার 4ই আসে। তাহলে 9কে রাখা না রাখা একই ব্যাপার, ঠিক আছে? তো 9কে ইকুয়াল টু তুমি 0 ধরে নেবে সব সময়। আচ্ছা, এটা হচ্ছে ডিজিট সাম, মানে এই সামটাকে, এই যে সংখ্যাটা আছে, নাম্বার আছে, এটাকে একটা ডিজিটে কনভার্ট করলাম, সিঙ্গেল ডিজিটে কনভার্ট করলাম, সেটাতে আসলো 4, ঠিক আছে? এখানেও দেখো 5, 3, 7, 5 প্লাস 3 প্লাস 7 যোগ করলে আসছে 7 আর 8 সাথে 15, 6, তাই তো? এখানে 6 আসলো। এবার এখানে 9, এটাকে 0 ধরে নিলাম, 3 আর 2, এখানে 3 আসলো, ঠিক আছে? এবার তুমি যদি গুণ করো, তাহলে যেহেতু এটা গুণ আছে, হ্যাঁ এগুলো তো গুণ আছে, তাহলে তোমাকে এরকম ভাবে করতে হবে, 4 × 6 × 3, তাহলে 3 আর 4 = 12, 12 আর 6 = 72, 72, 7 আর 2 যোগ করলে 9, তার মানে 0, ঠিক আছে? তার মানে এটার এটার ক্যালকুলেশন করে আসছে কত, 0 আসছে, ঠিক আছে? এবার তুমি দেখো এটাতে 0ই আসবে, 9 আর 9 ক্যালকুলেশন করবো না, 0 ধরে নেবো। 5, এবার যদি দেখো 5 আর 5 = 10, আচ্ছা এই 5 আর এই 4, 4 আর 5 = 9, এটা 9, 0 ধরে নিলাম, 5 আর 5 = 10 আর 8 = 18, 9-এর গুণিতক হচ্ছে, সেটাও 0 ধরে নিলাম, 7 আর 2 যোগ করলে 9 আসছে, সেটাও 0 ধরে নিলাম, তাহলে এটারও ক্যালকুলেশন তোমার 0ই বেরোলো, ঠিক আছে? তার মানে দেখো শুধু এটা আমি এসের মধ্যে বললাম, তাহলে তোমার 0 আসলো, তুমি একটা অন্য একটা ক্যালকুলেশন করে যেটাতে 0 আসবে না। ধরে নাও একটা ক্যালকুলেশন আমি কোশ্চেন থেকেই নিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে। আচ্ছা, এই ডিজিট সাম কিন্তু ফ্র্যাকশনে, ফ্র্যাকশন ভ্যালুতে হবে না, যদি এরকম বড় বা ক্যালকুলেশন থাকে, হ্যাঁ যেরকম ধরো এখানে কোনো একটা ক্যালকুলেশন থাকলো, তোমাদেরকে আমি বলি যে 52 অফ 63 প্লাস 96 × 34, ঠিক আছে? এই যে এত বড় ক্যালকুলেশন থাকলো, এবার এই ক্যালকুলেশনটার অ্যান্সার আমি ধরো করে দিচ্ছি, এবং আমি বিভিন্ন বিভিন্ন অপশন রাখছি, তাহলে তুমি বুঝতে পারবে এরকম এই জিনিসগুলো আসতে পারে। হ্যাঁ, প্লাস 96 × 34, তাহলে এটার অ্যান্সার আমি অপশন ই দিলাম ধরো 6450, অপশন বি দিলাম হচ্ছে ধরো 6540, অপশন সি দিলাম হচ্ছে, এটা একটা কাজ করি, এটা ধরো 2350 করে দিই, এখানেও 6745 করে দিই, ঠিক আছে? অপশন ডি না নাও। এবার ধরো এত বড় ক্যালকুলেশন তুমি করতে পারছো না, তো ওর থেকে ডিজিট সাম করে আমি কিভাবে করতে পারবো, 5 আর 2 কত হয়, 7 হয়, আর 6 আর 3 = 9 হয়, তাহলে 9 তো 0, 9 = 0, 0 আর 7 গুণ করলে অফ, মানে গুণ গুণ বললে তাহলে এখানে 0 হয়ে যাচ্ছে। আচ্ছা প্লাস প্লাস আছে, 9 আর 6 = 0, 6 আসছে এখানে, আর 3 আর 4 = 7 আসছে, 6 সাথে এটা গুণ করলে 6 সাথে 42, 42 × 6, তাহলে 0 আর 6 যোগ করলে আসছে 6, তাহলে এটার মধ্যে ক্যালকুলেশন করে কোনো একটাতে 6 আসবে। যদি আমি এখানে দেখি, এখানে 5 আর 3 = 8, 9 = 10, 10 মানে 1 আসছে এখানে ক্যালকুলেশন করে, এখানে 5 আর 9 = 0, এখানে 6 আসছে ক্যালকুলেশন করে, এখানে দেখো নাও 4 5 = 9 আসছে, 12 = 13, 4 আসছে ক্যালকুলেশন করে, তাহলে তুমি দেখো এটা না গুণ করে তুমি বলতে পারো যে এটা অ্যান্সার এরই আসবে, নান অফ দিসে যাচ্ছে না, ঠিক আছে? তাহলে তুমি 6 আর 6 মিলে গেল, তাহলে 96 96, এটা 9 + 6 যেটা করলেন, ওটা ওয়েট পার্টটা একটু একবার বুঝাবে, 9 মানে 0 ধরেছি তো, 0 + 6, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, 9 মানে সব জায়গায় 0 ধরছি। এবার এখানে গুণ করতে গেলেও আমি যখন এই যে 6 আর 9 যোগ করে 9 আসছে, 9 মানে 0, 0-র সঙ্গে 7 গুণ করলে 0 চলে আসছে, আবার এখানে 6 আর 7 যোগ করলে 6, 6 আর এখানে 7, 42 হচ্ছে,
যেহেতু এটা গুণ আছে তো গুণই করবো, 42 এর 4 আর 2 যোগ করলে 6 আসছে। কোন একটা সংখ্যাকে ডিজিট সাম করতে হবে, কোন একটা নাম্বারকে ডিজিট সাম করতে হবে, এবং তার মধ্যে যা গুণ হবে, যোগ হবে, বিয়োগ হবে, এটা ভাগের ক্ষেত্রে হবে না। মানে ভাগটাকে যদি পূর্ণ সংখ্যায় আনা যায় তাহলে হবে, যদি ভগ্নাংশে থাকে তাহলে কিন্তু ডিজিট সামটা আসবে না। ডিজিট সাম কোনো চ্যাপ্টার নয় এটা বলে দিই। ডিজিট সাম থেকে যদি কোনো কোশ্চেন করতে হয় তাহলে তোমাকে দুটো জিনিস অ্যাপ্লাই করতে হবে, একটা হচ্ছে ডিজিট সাম কনসেপ্ট, আরেকটা হচ্ছে ইউনিট ডিজিট কনসেপ্ট। ইউনিট ডিজিট কনসেপ্ট, ইউনিট ডিজিটটা কি, এবার ইউনিট ডিজিটটা কিরকম ভাবে করা যায়, যেরকম ধরো এখানে একটা কোশ্চেন নিয়েছিলাম আমি, এই যে এত বড় যে কোশ্চেনটা নিয়েছিলাম, লাস্টের ডিজিট কত আছে, 9 আছে, তাই তো? তাহলে তুমি দেখো 7 7 আর এদিকে 7 গুণ করলে কথায় লাস্ট ডিজিট আছে 7 7 49। এবার 9 9 আর 1 গুণ করলে কত হয়, 9 1 9 আসছে, তাহলে লাস্ট ডিজিট 9 আসছে এবং লাস্ট ডিজিটটা এখানেও 9 আসছে। যদি এরকম কোনো একটা সময় হয়, এখানে যদি কোনো ডিজিট চেঞ্জ করে বসানো হয়, তাহলে লাস্ট ডিজিটটা সবসময় সেম থাকবে। মানে হয় ইউনিট ডিজিটে তুমি অপশন টেস্ট করতে পারো, আর যে প্রথমে ইউনিট ডিজিটে অপশন টেস্ট তুমি করে তারপরে তুমি ডিজিট সাম অ্যাপ্লাই করে দাও, যে দুটো বা একটা অপশন থাকবে, তাহলে তুমি অ্যান্সারটা ইজিলি কভার করতে পারবে। যেরকম ধরো এখানে যদি বলি 2 আর 3 হচ্ছে কত, 2 আর 3 6, 6 সঙ্গে 4 6 0, 0 যোগ করলে দাঁড়াও এখানে 3 2 6 আর 4 6 24, 24 এর 4 আর 6 3 3 6, 6 আর 4 যোগ করলে 0 আসবে। তাহলে তুমি বলতে পারো তো এইদিকে অপশনটা হবে না, লাস্টে 0 অবশ্যই আসবে। তাহলে এই দুটো 0-র মধ্যে এবার তাহলে আমি বুঝে গেলাম, আচ্ছা লাস্ট ডিজিট তো 0 আসবে। ইউনিট ডিজিট মানে বাংলায় যেটাকে বলে এককের ঘরের সংখ্যা, তাহলে ইউনিট ডিজিট মানে লাস্ট ডিজিটটা তোমার 0 আসবে এবং তারপরে ডিজিট সাম বাকি। এবার তারপরে যে অপশন দুটো পড়ে থাকলো সেইখানে তুমি ডিজিট সাম অ্যাপ্লাই করো, তাহলে তুমি খুব তাড়াতাড়ি বড় বড় গুণফলগুলো করে নিতে পারবে। কিন্তু আমি আরেকবার বলবো, ফ্র্যাকশনের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করা যাবে না, ফ্র্যাকশনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে না, নট অ্যালাউ। ওকে চলো, তাহলে এটা একটা কনসেপ্ট গেল। আর কি কনসেপ্ট আসে বেসিক কনসেপ্টের মধ্যে আসছে, তো আমি বর্গ কনসেপ্টে যাই। প্রথমে সরল গেল, সরলের একটা কনসেপ্ট তোমাদের গেল, ঠিক আছে? এখানে আমি সরলটাকে একটু তোমাদেরকে ডিফাইন করলাম যে সরল জিনিসটা কি, ঠিক আছে? সরলটা কিভাবে ডিফাইন, এবার আসছে বর্গ। বর্গ বর্গ ব্যাপারটা কি, বর্গ মানে কোনো কিছু স্কোয়ার, মানে যেরকম সরল যদি আমি বর্গ বলি, 1 1 এর বর্গ কত হবে, 1, 2 এর বর্গ মানে একই সংখ্যা দুবার গুণ করতে হবে, 4, 3 এর বর্গ 9, 4 এর স্কোয়ার 16, 5 এর স্কোয়ার 25, 6 এর স্কোয়ার 36, 7 এর স্কোয়ার 49, 8 এর স্কোয়ার 64, 9 এর স্কোয়ার বা শুধুমাত্র 8 পর্যন্ত, দেখো 9 এর স্কোয়ার 81 যাও। তো এই যে স্কোয়ারগুলো আসছে, এই জিনিসটাই আমাকে এই তোমাদের 1 2, চেষ্টা করো যে 25 অবধি স্কোয়ারটা মনে রাখার, হ্যাঁ এটা খুব হেল্প হবে তোমাদের, ঠিক আছে? আর এক হচ্ছে কিছু জিনিস কোনো সংখ্যার শেষে 5 থাকলে সেটা বর্গ করা সহজ হয়ে যায়, ঠিক আছে? কোনো সংখ্যার শেষে 5 থাকলে, যেরকম ধরো 15 এর স্কোয়ার, ঠিক আছে, 25 এর স্কোয়ার, 35 এর স্কোয়ার, 75 এর স্কোয়ার, 115 এর স্কোয়ার, এই সংখ্যাগুলো তোমাদের ক্ষেত্রে অনেকটা সহজ হয়ে যাবে। যেরকম 15 এর স্কোয়ার কি, 5 এর জন্য 25 নিয়ে নাও, 5 এর জন্য 25 নিয়ে নাও, 1 এবং 1 এর পরের সংখ্যা হচ্ছে 2, 1 আর 2 গুণ করলে 2 আসে, তাহলে দেখো 15 এর স্কোয়ার 225 হয়। দেখো এই 25 এর স্কোয়ার মানে এটা কিন্তু লাস্টে 5 থাকলেই হবে, লাস্টে 5 থাকলেই হবে। 5 এর জন্য 25 নিয়ে নাও, 2 আর তার পরের সংখ্যা 3, 2 আর 3 গুণ করলে 6, 625 হয়ে গেল। মানে 6 মানে আমি এটা 2 ইন্টু 3 করলাম, 2 মানে আমি এখানে 1 ইন্টু 2 করলাম, এটাও ঠিক। 35 এর জন্য 5 এর জন্য 25 নাও, আর 3 4 12, তাহলে এই 12 সংখ্যাটা কি করলাম, 3 ইন্টু 4 করলাম, ঠিক আছে? তাহলে এইভাবে আমি 75, যেরকম 5 এর জন্য 25 নিয়ে নাও, 7 এর পরের সংখ্যা 8 হয় 56, তুমি করে দেখতে পারো এটাই আসবে, তাহলে 7 ইন্টু 8 তার পরের সংখ্যাটা। এখানেও 5 এর জন্য 25 নিয়ে নাও, এখানে 2 সংখ্যা আছে, তার মানে এখানে 11 ইন্টু 12,
তাহলে এই জায়গাটায় 11 × 12 আসবে, 11 × 11 = 121, 121 11 = 132, তাহলে 132 এখানে বসে যাবে। ঠিক আছে, তাহলে এই জায়গাটাও তোমাদেরকে একটু প্র্যাকটিস করানোর আছে যে 132 মানে এইভাবে যদি আমি স্কোয়ার করি লাস্টে 5 থাকলে এই স্কোয়ারটা তোমাদের মনে রাখতে হবে, এটা খুব কাজে লাগবে এক্সামে বারবার আসবে। ঠিক আচ্ছা, আরেকটা জিনিস আমি প্রথম দিনই বলেছিলাম যখন নাম্বার সিস্টেম শুরু করেছিলাম, তারপর আরো বলে দিই কারণ এখানেও দরকার পড়বে। দেখো সিম্পলিফিকেশন, স্কোয়ার কিউব যে সংখ্যা, আমরা এই যে ঘন, বর্গমূল, স্কোয়ার রুট আর কিউব রুট, এই যে সংখ্যাগুলো আছে এই চ্যাপ্টার টা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটা মাথায় রেখে দাও। পরীক্ষার প্রত্যেকটা এক্সামে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবেই আসবে, ওই জন্য আমি এতগুলো জিনিস তোমাদেরকে লক্ষ্য করাচ্ছি। আচ্ছা, আবার যদি বলো যে কোনো কিছুর স্কোয়ার কিভাবে বের করবো, কোনো কিছু, যে কোনো কিছু স্কোয়ার কিভাবে বের করবো, তো ধরে নাও তোমাকে বললো 37, 37 এর স্কোয়ার তুমি কিভাবে বের করবে, বা তোমাকে যদি বলা হয় যে না 43, 43 এর স্কোয়ার কিভাবে বের করবে। ঠিক আছে, তোমাকে ধরো বলা হলো যে 67, তার স্কোয়ার কিভাবে বের করবে। একটা উপায় হচ্ছে, তুমি ক্রস মাল্টিপ্লিকেশন করো, ক্রস মাল্টিপ্লিকেশন করো, ক্রস মাল্টিপ্লিকেশনের মাধ্যমে সবই করা যাবে। ঠিক আছে, এবার প্রত্যেকটা স্কোয়ার ক্যালকুলেশন করার প্রত্যেকটা ফর্মুলা আছে, এক থেকে এক, 100-এর মধ্যে অনেক রকমের গুণফলে ফর্মুলা আছে। তো আমি ভাবছি যে ক্রস মাল্টিপ্লিকেশনে যদি করো তাহলে 37 আর এখানে 37 দুটোকে তুমি গুণ করতে পারো, ক্রস মাল্টিপ্লিকেশনে 7 × 7 = 49, 4 × 3 = 21, 42 × 4 = 46, 4 × 3 = 9, 4 = 13, 1369 তুমি এখানে বসিয়ে দিতে পারো, 1369। অথবা আরেকটা কি উপায়ে তোমরা এখানে করতে পারো, এইখানে দু রকম ভাবে ভাবতে পারো, যে এখানে এটা এটা বি যদি ভাবো তাহলে এ স্কোয়ার 2ab আর বি স্কোয়ার ভাবে ভাবতে পারো। কিরকম ভাবে, 7, 7 এর স্কোয়ার 49। ঠিক আছে, 7 আর 3 গুণ করলে 3 = 21, আর 2 = 42, আর এখানে আছে 3 × 3 = 9। এবার এই সংখ্যাগুলোকে আলাদা আলাদা করে বসাও, যেরকম এই এইখান থেকে তোমার 9 বসাও, হাই থাকলো 4, এখান থেকে তোমার 42 আর 4 = 46, 6 হাই থাকলো 4, আর এখানে 9 আর 4 = 13, তাহলে 1369 এই সংখ্যাটা তোমাদের হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইভাবেও তুমি ক্যালকুলেশন করে করতে পারো, যেরকম ধরো 43 স্কোয়ারটাকে যদি আমি এইভাবে ভাবি। ঠিক আছে, এটা আমি স্কোয়ারের ক্ষেত্রে এই ফর্মুলাটা আমি ইউজ করতে পারি যে এ স্কোয়ার 2ab আর বি স্কোয়ার, এই ফর্মুলাগুলো আমি ইউজ করতে পারি। যেরকম 43 এর স্কোয়ার আছে, আমি এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, তাহলে এখানে আমি কি করব, এ স্কোয়ার মানে 4 স্কোয়ার, আর এখানে 2 × 4 × 3, আর এই জায়গাটা হচ্ছে 3 স্কোয়ার, এবং লাস্ট থেকে বসাবো 3 × 3 = 9, বসে গেলে একটা ঘর আছে, 4 × 3 = 12 × 2 = 24, 4 হয়ে থাকলো 2, আর 4 × 4 = 16 আর 2 = 18। দেখে নাও এটাই অ্যান্সার আসবে, 18, তাহলে এটা আসবে 1849। ঠিক আছে, 67 এরটাও দেখো, 67 এরটাও যদি তুমি আমাদের সঙ্গে করো তাহলে এটা যদি এ এটাকে যদি বি ধরা হয়, ঠিক আছে, তো 67টাকে কি হবে, এ স্কোয়ার 2ab আর এখানে হচ্ছে বি স্কোয়ার, তাহলে এবার যদি আমি অ্যাপ্লাই করি তাহলে এখানে 6 স্কোয়ার, তাহলে 2 × 6 × 7, আর এই জায়গাটা হচ্ছে 7 স্কোয়ার। তাহলে তুমি ক্যালকুলেশন করতে এইভাবে করা যাবে, কিন্তু এটা কিন্তু মুখে মুখে আস্তে আস্তে হয়ে যাবে, 7 × 49 = 4, 6 × 42 = 84, 84 আর এদিকে 4, 88 = 8, হাই থাকলো 8, 6 স্কোয়ার = 36, আর 8 হচ্ছে 36, 4 × 4 = 44, তাই তো, তাহলে 4489, তাহলে এটার স্কোয়ার হয়ে গেল 448। তো এইভাবেও আমরা বর্গ, কিন্তু দুই ঘরের বর্গ আমরা বের করতে পারি। এবার তিন ঘরের যদি বলা হয় তোমার 113, এটাকে স্কোয়ার করো, তাহলে তুমি ওই ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও। হ্যাঁ, ক্রস মাল্টিপ্লিকেশন একটা দেখিয়ে দিচ্ছি, তিনটে তিনটে সংখ্যার ক্রস মাল্টিপ্লিকেশন কিভাবে করব। ধরে নাও 113 আছে, আবার এখানে 113 আছে, তাহলে এটাকে তুমি তুমি তোমার মতো করে আলাদা আলাদা করে গুণ করে করে যোগ করতে পারো, তোমার যদি ওঠতে স্পিড থাকে। কোশ্চেনের অ্যান্সার তো আমাকে করতে হবে, এটা যদি না জানি তো আমাকে অ্যান্সার আমি যেভাবে আমরা করে থাকি, হ্যাঁ, পরপর বসিয়ে সেভাবে করতে পারো, না হলে 3 × 3 = 9, 3 × 1 = 3, 3 × 3 = 3, তার মানে 3 আর 3 = 6,
এবারে তিনটে, তিন একে তিন, এক একে এক, মানে তিন একে চার, আর চার আর তিনে সাত। এবারে এই দুটো এক আর একে দুই, এবার এক একে এক, তাহলে 1 2 7 6 9 এটা হয়ে যাবে অ্যান্সার। তাহলে প্রথমে কি করলাম, প্রথমে সিঙ্গেল সিঙ্গেল থ্রি আর থ্রি, হ্যাঁ এখানে যদি একটু আলাদা আলাদা নিই তাহলে খুব ভালো হতো। ধরো এখানে একটা সংখ্যা নিই, এখানে একটা করে দিচ্ছি 1 2 3, 1 2 3 ইন্টু 4 5 6, স্কোয়ার থাকলে স্কোয়ার করতাম। তাহলে আমি এটা জাস্ট কনসেপ্টটা একবার প্র্যাকটিস করানোর জন্য করে দিচ্ছি। 6 9 54, এই কী করছি, 9 কোথায় পাচ্ছি, এক সেকেন্ড। তাহলে এই জায়গাটাই ধরো, 3 6 18, 18 8 হাতে থাকলো এক, 6 2 12, 3 5 15, 15 আর 12 27 1 28 8 হাতে থাকলো দুই, 6 1 6, 5 2 10, আর 6 16, 3 4 12, 12 আর 16 হচ্ছে 28, 28 আর 2 30, 0 হয়ে থাকলো 3। তাহলে এবার কি, প্রথমে এই দুটো করলাম, তারপরে এই দুটো করলাম, তারপরে এই তিনটে করলাম, এবার এটা বাদ হয়ে গেল, তিনটে পার পুরোটা যখন কভার হয়ে গেল তখন লাস্টের দিকটা বাদ হয়ে এবার এই দুটোর মধ্যে। তাহলে 5 1 5, আর 4 2 8, 8 আর 5 13, 13 আর হাতে ছিল 3, 13 আর 3 16, 6 হয়ে থাকলো 1। এবার 4 1 4, হাতে 5, তাহলে 5 6 0 8 8, এটা গুণফল হয়ে যাবে। তাহলে আমি অ্যাপ্লাইটা কিভাবে করলাম, আমি আমি এখানে অ্যাপ্লাই করলাম হচ্ছে এইভাবে, যে প্রথমে 3 আর 6 এর গুণ করলাম, তারপরে 2 3 আর 5 6 এর গুণ করলাম, তারপরে 1 2 3 ক্রস মাল্টিপ্লিকেশন, 4 5 6 করলাম। এরপরে কি করলাম, এরপরে করলাম হচ্ছে 1 2 4 5 এর, এরপরে করলাম হচ্ছে 1 আর 4 এর, ঠিক আছে। তাহলে এইভাবে পার্টে পার্টে, এইভাবে পার্টে পার্টে জিনিসগুলো আমরা করলাম, ঠিক আছে, এভাবে পার্টে পার্টে পাঁচটা ভাগে ভাগ করলাম। তাহলে এইভাবে আশা করি তোমরা বর্গ ব্যাপারটা অনেকটা বুঝতে পেরেছো। এটা এই ভিডিওটা এবং তার সঙ্গে এই প্র্যাকটিস যেগুলো যেগুলো করালাম এগুলোর মধ্যে থাকো। আর প্রাইম নাম্বারের একে অপরের গুণ, এই স্কোয়ার এবং মাল্টিপ্লিকেশন, টেবিল, হ্যাঁ নামতা, এই জিনিসগুলো মুখস্থ রাখতে হবে, তাহলে বর্গটা সুবিধা হবে। চলো তাহলে এর পরের যাই হচ্ছে বর্গমূল। বর্গমূল কিভাবে আমরা বের করব, কোন সংখ্যার বর্গমূল বের করব। বর্গমূল বের করার দু রকম উপায় আছে, একটা ব্রডে আছে, একটা শর্টে আছে, ঠিক আছে। প্রথমে ধরো একটা বর্ড কিছু দেখা, ধরে নাও ধরো একটা সংখ্যা দেওয়া আছে 1 2 3 2 0 1, এবার বলেছে এটাকে বর্গমূল করো, এটাকে রুট বর্গমূল করো, ঠিক আছে। তাহলে এটাকে আমি বর্গমূল করব কিভাবে, এটাকে প্রথমে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বর্গমূল করছি, ভাগ প্রক্রিয়া দেখাচ্ছি প্রথমে, ভাগ প্রক্রিয়া, ঠিক আছে। তাহলে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে করব, তো প্রথমে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে করার জন্য 1 2 3 2 0 1 এটাকে লিখে নিলাম, এবং লাস্ট থেকে, শেষ থেকে, প্রথম থেকে নয় কিন্তু শেষ থেকে, শেষ থেকে দুঘর করে ভাগ করে দিলাম, দুঘর এবং এখানে দুঘর এবং এখানে দুঘর, ঠিক আছে। এবার এই যে প্রথম যে দুটো ঘর আমি পেয়েছি, এবার এই সংখ্যাটাকে আমাকে তার কাছাকাছি কম সংখ্যক স্কোয়ার সংখ্যাটা লিখতে হবে, কত না 4 এর স্কোয়ার করে 4 4 এ 16, 12 থেকে বেশি হয়ে যায়। তাহলে আমি যদি 3 নিই এবং 3 দিয়ে যদি গুণ করি তাহলে 3 এর স্কোয়ার হয়, 3 কে 3 দিয়ে গুণ করে 3 এর স্কোয়ার করলে কত হয়, 3 এর স্কোয়ার করলে 9 হয়। তাহলে এখানে 12 থেকে 9 বাদ দিলে কত পড়ে থাকে, না 12 থেকে 9 বাদ দিলে 3 পড়ে থাকে। এবার ভাগ করার সময় আমাদের একটা একটা করে নামে, এখানে কিন্তু দুটো দুটো করে নামবে, 32 নামলো, প্রথমে 32 নামলো। এবার কি করব, যেহেতু বর্গ করছি, এই 3 যেটা আছে এটাকে আমি 2 দিয়ে গুণ করে লিখব, তাহলে এখানে 2 দিয়ে গুণ করে আমি লিখলাম, তাহলে আসলো 6। এবার 6 কে কত দিয়ে গুণ করলে 332 হবে সেটা ভাববে না, 6 কে কত দিয়ে গুণ করলে 33 এর কাছাকাছি যাবে সেটা ভাবো, তাহলে একটা ঘর কমিয়ে ভাবো। তাহলে 6 কে ধরো যদি 5 দিয়ে গুণ করি, তাহলে যদি আমি এখানে 5 দিয়ে গুণ করি 65 নিই, তাহলে এই যে 5টা নিলাম, তাহলে আমাকেও আবার 5 দিয়ে গুণ করতে হবে,
65 কে আবার এই যে 65 নিলাম 5 এক্সট্রা করে নিয়েছি, ওই জন্য এটাকেও 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো কত হয়, 5 5 এ 25, তাহলে 2 5 6 30 আর দিয়ে 32, তাহলে 325 আসছে। তাহলে এটার কমই আছে, তাহলে এখানে যে 5 নিলাম তার সঙ্গে সঙ্গে আমাকে এই জায়গাটায় 3 এর পরে যে সংখ্যা আছে সেখানেও 5 নিয়ে নিতে হবে। তাহলে এখানেও 5 নিয়ে নিলাম, এখানেও 5 নিয়ে নিলাম, তাহলে এখানে কত আছে 3 2 5। এবার আমার বিয়োগ করে কত আসছে, না 5 আর এখানে আসছে 7, এবং এখানে 0 এখানে 1 আমি নিলাম। এরপরে এরপরে কি করতে হবে, এই যে 35 আছে এই 35 কি পুরোটা, এবার পুরোটা, এবার পুরোটা, এই যে 35 আছে আগে ছিল শুধু 3, তাহলে পুরোটা, এবার এই পুরোটাকে 2 দিয়ে গুণ করে আমাকে এইখানে লিখতে হবে, এখানে আমি 2 দিয়ে গুণ করে লিখবো, তাহলে 35 দুগুণে 70, তো 70। এবার যা দিয়ে গুণ করবো, তাহলে 70 এখানে যদি আমি 1 দিয়ে গুণ করি এবং একটাকে যদি আমি 1 দিয়ে গুণ করি, তাহলে কত 701 হয়, তাহলে মিলে যাচ্ছে। তাহলে এখানে 1 বসিয়ে দেবো, এখানে 701 বসিয়ে দেবো, মিলে গেল। তাহলে এই এইটা একটু সময় লাগলো, কিন্তু এখানে তুমি বুঝতে পারলে এটা ইকুয়াল টু হয়ে গেল 351, অথবা এটাকে এইভাবেও তুমি ভাবতে পারো যে 351 তার স্কোয়ার মানে হচ্ছে 123201, ঠিক। কিন্তু আমি শর্টকাট, এবার ভাগ প্রক্রিয়ার মাধ্যমে তোমাদেরকে এটা শিখিয়ে দেওয়া হলো, এবার আমি যদি এটা শর্টকাটে করি তাহলে কিভাবে করব। শর্টকাটে করতে গেলে, শর্টকাটে যদি করতে হয় বর্গমূল, ঠিক আছে, বর্গমূল মানে এখানে স্কোয়ার রুট, ঠিক আছে। তো একটা জিনিস মাথায় রাখবে, আচ্ছা বর্গমূল করতে গিয়ে আরেকটা জিনিস তোমাদের বলি, একটু ভগ্নাংশের বর্গমূল কিভাবে করবে, আচ্ছা ওটা পরে বর্গর ক্ষেত্রে বর্গমূলের ক্ষেত্রে ওগুলো তুমি কোশ্চেন অনুযায়ী করবো। বর্গমূল বের করার শর্টকাটটা একটু বুঝে নাও কিরকম। প্রথমে তোমাকে লিখতে হবে হচ্ছে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 4 16 5 স্কোয়ার 6 স্কোয়ার 7 স্কোয়ার, তার সাথে 49, আচ্ছা জায়গা হলো না, 8 স্কোয়ার 64, 9 স্কোয়ার 81, ব্যাস এই দুটোই লেখো। এখানে লেখার মানেটা হচ্ছে তুমি একটা জিনিস বোঝার জন্য এই জিনিসটা করলাম আমি, সেটা হচ্ছে দেখো বর্গমূলের ক্ষেত্রে, বর্গমূলের ক্ষেত্রে পূর্ণবর্গ যে সংখ্যাগুলো একদম পুরো পূর্ণবর্গ সংখ্যা হয়, এগুলো পূর্ণবর্গ না, যেরকম 1 4 9 16 এগুলো সব পূর্ণবর্গ সংখ্যা, তো পূর্ণবর্গ সংখ্যারই বর্গমূল হয়, না হলে ভগ্নাংশ চলে আসবে, ভগ্নাংশ করতে গেলে আবার আমাকে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে। তো কিভাবে বুঝবো কোন সংখ্যাটা পূর্ণবর্গ আর কোন সংখ্যাটা পূর্ণবর্গ নয়, যে সংখ্যার শেষে 2 অথবা 3 অথবা কত 7 অথবা 8 এই চারটে সংখ্যা থাকবে, সেই সংখ্যাগুলো পূর্ণবর্গ বর্গমূল নয়, সেটা পূর্ণবর্গ নেই, পূর্ণ বর্গ নয়। কেন দেখো তুমি এই সংখ্যাগুলো কোনো কিছু সেটছে 2 3 7 8 নেই, আচ্ছা যে কোনো সংখ্যা তুমি স্কোয়ার করো, দেখো 2 3 7 8 2ও থাকবে না, 3ও থাকবে না, 7ও থাকবে না, 8ও থাকবে না, ঠিক আছে, কোনো সংখ্যার পূর্ণবর্গতে এই চারটি সংখ্যা থাকে না, এটা তো কারো থাকে না, বাট থাকে কিভাবে, ধরো আমি এই সংখ্যাটাকেই বের করছি, এই যে এই এই সংখ্যাটা যেটা নিয়েছিলাম সেটাই আমি বের করছি, তো সেটা অনেক বড় হয়ে যাবে, 1 থেকে 35 স্কোয়ার পর্যন্ত জানতে হবে, তো অতটা না করে আমি ছোট সংখ্যা, তাহলে ধরলাম একটা সংখ্যা নিলাম 4 4 8 9, এটা স্কোয়ার রুট করা আছে এবং এটার কার স্কোয়ার রুট এটা মুখে মুখে বের করতে হবে। তো মুখে মুখে বের করার নিয়মটা কি কি দেখে নাও, 1 আর 1 কার কার শেষে লাস্ট ডিজিট মানে ইউনিট ডিজিট, যদি আমি একটু ভাবি ইউনিট ডিজিটের একটু যদি এখানে কনসেপ্টটা নিয়ে আসি, ইউনিট ডিজিট, ইউনিট ডিজিট ধরে ধরে আমাকে চেক করতে হবে, ইউনিট ডিজিট কি কি, 1 অথবা 9, এদের ইউনিট ডিজিট কি হয় 1 হয়, মানে স্কোয়ার করতে গেলে 1 স্কোয়ার বা 9 স্কোয়ার করতে গেলে 1 আসছে, তাই না,
2 এর স্কয়ার আর 8 এর স্কয়ার, মানে 2 এবং 8 তাদের ইউনিট ডিজিট কত আসছে? 4 আসছে, ঠিক আছে। 3 এর স্কয়ার আর 7 এর স্কয়ার দেখো 9 আসছে, তাহলে 3 আর 7 এর ক্ষেত্রে আমার আসছে 9। আর দেখো 4 আর 6 এর ক্ষেত্রে 6 আসছে, তাহলে 4 অথবা 6 এর ক্ষেত্রে আমার লাস্টে কি আসছে? 6 আসছে, তাই না? 6 আসছে। 5 এর ক্ষেত্রে সবসময় 5ই থাকে, এটা মাথায় রাখবে। এবার আমি এই 5টাকে কাজে লাগিয়ে আমি কোশ্চেনটাকে অ্যানসারটা বের করার চেষ্টা করছি। বর্গমূলের ক্ষেত্রে এখানে দুটো আর এখানে বাকি যটা থাকবে সব একসঙ্গে, ঠিক আছে। এটা কিভাবে করব? তো আমাকে এখানে বুঝতে হবে এখানে কি আছে, লাস্ট ডিজিট 9 আছে। 9 কিসে আছে? 9 আসে হচ্ছে 3 অথবা 7, তাহলে লাস্টের সংখ্যাটা 3 হতে পারে অথবা 7 হতে পারে, এটা ভেবে রাখবে, ঠিক আছে। আচ্ছা তোমরা শুনতে পাচ্ছ তো? অসুবিধা হচ্ছে না তো? বুঝতে পারছো কি না? হ্যালো, এবার যে জিনিসটা আমি তোমাদের বলছি যে তাহলে লাস্ট ডিজিট 9 আছে, এখানে 9 আছে, তার মানে এখানে 3 অথবা 7 আসবে। এবার তার আগে ডিজিটটা হচ্ছে 44। এবার দেখো 44 সংখ্যাটা কোন দুটো স্কোয়ারের মাঝে পড়ছে, তার আগের সংখ্যাটা আমি নেব। মানে 44 যেরকম দেখো 36 আর 49 এর মাঝখানে আসছে আমার 44, তাই না? তো 44 এর আগের সংখ্যাটা মানে হচ্ছে 6, তাহলে আমি এখানে 6 হবে শিওর। কেন? 6 এর স্কোয়ার দেখো 44 49, তার মানে তুমি এখানে বুঝতে পারো এটা হয় 63 স্কোয়ার হবে, মানে রুট ওভার করলে 63 আসবে, না হয় এটা 67 আসবে। কারণ কি, যদি আমি এখানে 60, 60 মানে হচ্ছে 60, 60 যদি স্কোয়ার করি আসছে 3600, আর 70 এর যদি স্কোয়ার করি তাহলে আসছে 4900। তাহলে এখানে তো 44 আছে, মাঝামাঝি আছে, 36 আর 49 এর মাঝে আছে, তাহলে 60 কিছু একটা হবে, 63 বা 67। যদি 49 এর বেশি থাকতো, 44 এর এই জায়গাটা যদি 49 এরও বেশি থাকতো, তাহলে আমি 70 সামথিং কিছু একটা করতাম, বা দেখতাম যে ওটা 70 আর 80 মাঝখানে আছে নাকি। তাহলে তোমাকে এই জায়গাটা একটু খেয়াল করতে হবে যে 44 আছে, তাহলে 44 এর আগের স্কোয়ার সংখ্যাটা কত? 36। 36 কার স্কোয়ার? 6 এর স্কোয়ার। তাহলে প্রথমে তাহলে এই সংখ্যাটা হয় 63 হবে, না হয় 67 হবে। এবার আমাকে চেক করতে হবে যে 63 হবে না 67 হবে, এটা আমি কিভাবে ভাববো? এটা দুই তিন রকমে ভাবা যায়, ঠিক আছে। এক ভাবা যায় যদি যেটা যেটা দেখবো যে 3600 কাছাকাছি আছে না 49 এর কাছাকাছি আছে। তুমি দেখো এটা 49 আর এখানে 4400, ডিফারেন্স কত? 5000 মতো। আর 3600 আর 4400 যদি আমি ভাবি তাহলে ডিফারেন্স কত? এখানে মোটামুটি 8000 মতো, তাহলে কাছাকাছি আছে, 67 আমি নিয়ে নিলাম, তাহলে এই এটা অ্যান্সার 67 হয়ে যাবে। আরো একবারে ভাবা যায়, সেটা হচ্ছে 6 আছে, 6 এর স্কোয়ার 36 হয়, তারপরে 44 আসছে, তারপরে 7 এর স্কোয়ার আসছে। কিন্তু 6 ইনটু তারপরের সংখ্যা 7, এটাকে গুণ করো, গুণ করলে কি দাঁড়ায়? 42 দাঁড়ায়। তাহলে 42 44 এর থেকে ছোট না বড়? না, 42 এর থেকে 44টা বড় হয়ে যাবে। 44টা বড় হয়ে গেছে, তার মানে আমি এখানে বড় যে সংখ্যাটা আছে সেটা নিয়ে নেব, বড় যে সংখ্যাটা আছে সেটা নিয়ে নেব। যদি ছোট আসতো যেরকম, তাহলে তুমি যদি আমি যদি 63 করলে আসছে 3969। তাহলে যদি এই রকম কোশ্চেনটা থাকতো যে 3969 যদি থাকতো রুট ওভার, তাহলে তুমি দেখো লাস্টে 9 আছে, 9 এর জন্য তুমি কি করতে? 3 অথবা 7 হতো, ঠিক আছে, লাস্টে 9 আছে। এবার দেখো 39 এর আগে কত আছে? 39 এর আগে 36 হয়, 6 এর স্কোয়ার তো 6 তো হবে, তাহলে এই জায়গাটা দুটো হতে পারতো, হয় 63 হতে পারতো, না হয় 67 হতে পারতো। এবার দেখো, এবার যদি আমি 6 × 7 করি তাহলে কত আসছে? 42 আসে। তো 42টা 39 এর থেকে বড় হয়ে গেল, 39 বড় হয়ে গেল, তাহলে তাহলে মানে ব্যাপারটা হচ্ছে 42 এর থেকে 49টা ছোট হয়ে গেল, ছোট হয়ে গেল মানে ছোট সংখ্যাটা নেব, এখানে বড় হয়ে গেছিল মানে বড় সংখ্যাটা নিয়েছিলাম, ঠিক আছে। এইভাবে আমাদের বর্গমূলটাকে বের করা শিখতে হবে। আরো একটা এক্সাম্পল নিই, তোমরা করো দেখি, করো দেখি, 7921, এটা যদি রুট ওভার করা হয় তাহলে আমরা কিভাবে করবো? করো দেখি, এটা রুট ওভার 7921 কত হচ্ছে, কত স্কোয়ার বেরোচ্ছে, বা 7921 কে রুট করলে কত বেরোচ্ছে?
89 হ্যাঁ 89 বের হচ্ছে। দেখো কিভাবে করলাম, এখানে 21 আছে তাহলে লাস্টে 1 আছে, তাহলে 1 কিসে কিসে শেষে আছে, না 1 আছে আর 9 এর আছে। আচ্ছা এরপরে 79 আছে, 79 এর আগের স্কোয়ারটা কি 8 8 64 9 9 81 9 9 এটা বেশি হয়ে গেল, 8 8 64 তাহলে এখানে 8 নিয়ে নেব। তাহলে এখানে 8 তো কনফার্ম হয়েই গেল, কিন্তু 8 এর পর 1 বসবে না 8 এর পর 9 আসবে সেটা চেক করতে হবে। তুমি এখানে দু রকম ভাবে ভাবতে পারো, একটা হচ্ছে 64 সো মানে 8 80 স্কয়ার যদি হয়, এটা দুটো সংখ্যা পরে দুটো সংখ্যা তাহলে 80 স্কয়ার, অথবা 90 স্কয়ার যদি করি তাহলে 99 81 00, তাহলে এটা কার আগে আছে, এটা অবভিয়াসলি 89 এখানে 81 এর কাছাকাছি আছে, তাহলে এখানে 89 তুমি বলতে পারো। অথবা তোমার যদি না এখানে একটু এটাতে অসুবিধা হয় তাহলে তুমি এভাবে ভাবতে পারো, তাহলে আমাকে একটু চেক করতে হবে যে সংখ্যাটা আছে 8 8 এবং তারপরের সংখ্যা 8 এবং তারপরের সংখ্যা 8 9 8 9 72, তাহলে 72 এর থেকে 79 তাহলে বড় আছে, 79 টা বড় আছে, বড় আছে মানে বড় সংখ্যাটা নেব, ওই জন্য 89। হ্যাঁ আচ্ছা আরো একটা কোশ্চেন বলি, এখানে করা হচ্ছে 6084 করে, মানে লাস্টে আছে 4, তা লাস্টে 4 কিসে কিসে শেষে থাকে, 2 অথবা 8, তাহলে 2 অথবা 8 হবে। আচ্ছা 60 এর আগের স্কোয়ার সংখ্যাটা কত, 60 এর আগে 49 মানে 70 তো আসবে শিওর, তাহলে হয় 72 হবে না হয় 78 হবে। তাহলে তুমি দেখো 7 × 8, 7 এর পরের সংখ্যা 8, 7 8 56 56 থেকে 80 60 বড়, তাহলে বড় সংখ্যাটা হবে, এটা ঠিক হয়ে গেল। ঠিক আছে এবার যদি ধরো একটু একটু ডিফিকাল্ট একটু ডিফিকাল্ট যদি চাই, জাস্ট সামান্য, আমি ডিফিকাল্ট তোমাদের করাচ্ছি না, যে লেভেলে বলে একটু বলবেন। হ্যাঁ বলো আরেকবার আরেকবার আটটা কোথা থেকে আসলো, আটটা কোথা থেকে আসলো, ওটা হচ্ছে প্রত্যেকবার আমরা তাই করছি যে এই যে আটটা আসছে সেটা হচ্ছে সাত এবং সাতের সঙ্গে এক যোগ করে দিচ্ছি, প্লাস ওয়ান করে তাদের মধ্যে গুণ করছি। এখানেও দেখো ছয় আর সাত যে নিয়েছি তারপর ছয়ের সঙ্গে এক যোগ করে দিয়েছি, এখানেও তার ছয়ের সঙ্গে এক যোগ করে দিচ্ছি, এখানেও আট এবং আটের পরের সংখ্যাটা নিয়ে যোগ করে মানে তার পরের সংখ্যাটাকে নিয়ে গুণ করে দেখছি যে এই সংখ্যাটা বড় না ছোট। ঠিক আছে 56 দেখলাম, 56 থেকে 60 বড়, 60 বড়, বড় মানে এই বড় সংখ্যাটা নিচ্ছে, এটা বিগ ভ্যালুর জন্য, এটা স্মল ভ্যালুর জন্য, বোঝাই যাচ্ছে। আরো অন্য ভাবে দেখা যায় যে না এটা 7 আছে, 7 7 49, 49 আর 8 8 64, 60 টা কোন কার কাছে আছে, এই 60 মানে এখানে 84 কে যদি 00 ভাবি তাহলে এখানে তাহলে 6000, তাহলে এইটা কার কাছাকাছি আছে, এখানে 4400 ডিফারেন্স আর এখানে তোমার 1100 ডিফারেন্স, তাহলে অবভিয়াসলি বড় সংখ্যাটা কাছাকাছি আসছে, তাহলে 78 হয়ে যাবে, কারণ উপরে যদি 49 কাছাকাছি আসতো তাহলে 72 আসতো আর বড় সংখ্যাটা কাছাকাছি 78 আছে। একটা লাস্ট একটা কোশ্চেন দিই তোমাদের একটু বুঝতে সুবিধা হবে, তাহলে কোশ্চেনটা করো, একটা জায়গাতেই করে দিচ্ছি তোমাদের সব কিছু, এখানে তাহলে সুবিধা হবে। 15625 এটার যদি রুট করা হয় তাহলে এটার অ্যান্সার কি হবে,
আমি কি বলেছি, এটা 9 পর্যন্ত নিয়েছি, সেটা কিন্তু আরো নিতে হবে। এটা বেসিক্যালি 25 অবধি নিতে হবে, 25 স্কয়ার, 625, এতটা অবধি নিতে হবে পরপর পরপর, ঠিক আছে? তাহলে তোমাদের কাছে আর একটু বেটার রেজোলিউশন আসবে, খুব স্পিডে হবে বড় করছে। স্যার 125 125 আসছে। আচ্ছা তাহলে 125 আসছে কিভাবে? না, এখানে এখানে দুটো সংখ্যা নেব, আর এখানে কিন্তু তিনটে সংখ্যা নেব, এরকম না দুটো দুটো গ্যাপ করব, এখানে আলাদা ছিল, এটা ভাগ প্রক্রিয়ার মধ্যে করেছিলাম। এই শর্টকাট অ্যাপ্লাই করতে গেলে দুটোর জন্য জাস্ট লাস্ট ডিজিটের জন্য আগের সবগুলোই 156-এর আগের সংখ্যাটা, আগের কত স্কোয়ার, 144, 12 স্কোয়ার হয় তাহলে 12, হ্যাঁ 13 স্কোয়ার 169 হয়ে যায়, তাহলে 144। এবার 12 ইন্টু 13, তাহলে 12 ইন্টু 13 করলে দেখো কত হয়, 12 আর 13 যদি গুণ করো তাহলে কত হয়, 144 আর 12 হচ্ছে তোমার 156, 156, একদম মিলে গেল, তাই না? মিলে গেল মানে বড় সংখ্যাটা। আচ্ছা বড় সংখ্যার কোনো ব্যাপারই নেই, লাস্টে 5ই আসছে, লাস্টে 5ই আসছে, এখানে মানে আমি চেক করার দরকারই নেই যেহেতু লাস্টে 5 আছে। যদি অন্য কিছু নিতাম তাহলে চেক করতে হতো, ঠিক আছে? এখানে 125 ইজিলি হয়ে যাচ্ছে। আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, পরে যখন আমরা যে 12 ধরে যেটা করলেন ওটা একটু আরেকবার একটু বলবো। একই ব্যাপার, এখানে তিনটে সংখ্যার আগের সংখ্যা কত, 144, 12 হয়, 12 স্কোয়ার মানে 144, আর 13 স্কোয়ার মানে 169, তাই তো? 144, 12 স্কোয়ার মানে 144, আর 169, 169, তাই তো? তাহলে এবার এই দুটোর মাঝখানে 156 আছে কোথায়, মাঝখানে আছে, তাহলে 12টা তো নেবই, লাস্টে 5 আছে মানে 5, এটা দরকারই পড়লো না, এটা দরকারই পড়লো না 5 আছে বলে। এখানে যদি দুটো তিনটে সংখ্যা থাকতো, মানে দুটো পসিবিলিটি যদি 1, 4, 9, 6 এর মধ্যে যদি থাকতো, তাহলে দুটো করে পসিবিলিটি আছে, 4, 6, 1, 9, 2, 8, 3, 5, কিন্তু 5-এর জন্য তো আর কিছুই নেই, এটার জন্য সিঙ্গেল, লাস্টে 5 থাকলে 5ই হয়, তাহলে এইরকম ভাবে তোমরা বর্গমূল বা স্কোয়ার রুট বের করতে পারো। চলো কোশ্চেন যখন পাবো তখন এটাকে নিয়ে আর একটু আলোচনা করবো। পরে আসি, পরেতে যদি তুমি দেখো তো এখানে আসছে ঘনমূল বা ঘন, মানে এটা হয়ে গেল, এটা হয়ে গেল, এটা হয়ে গেল ঘন। আগের দিন কালকে মানে আগের ক্লাসে আমি ঘন সম্বন্ধে বুঝিয়েছিলাম, ঠিক আছে, কিউব। তো সেখানে আমি কি করেছিলাম যে ধরো তোমরা যদি বুঝে থাকো তাহলে একটা অ্যান্সার দাও আমাকে, 32-এর কিউব বের করো। বলো 32-এর কিউব বের করো। আমি কিউব তো তোমাদের শিখিয়েছি আগের দিন, আগের ক্লাসটা দিয়ে করেছিলাম। স্যার 3276 কত বললে? 3276 68 68 তাহলে এখানে আমাকে অ্যাপ্লাই কি করতে হবে, যে না 3:2 রেশিও অ্যাপ্লাই করতে হবে। এবং কিভাবে আমি বলেছিলাম, চারটে চারটে বক্স করে দিলাম, 1, 2, 3, চারটে চারটে বক্স,
হ্যাঁ, নিয়ে ক্যালকুলেশন করতে বলেছিলাম। কিভাবে ক্যালকুলেশন করতে বলেছিলাম, সেখানে প্রথমে 3 আছে, তাহলে 3-এর কিউব দাও, 3-এর কিউব করলে 27 হয়। তারপরে 27 আর এখানে যদি 3:2 রেশিও অ্যাপ্লাই করো তাহলে কত হয়, 3 × 27 9×2 18। এখানেও 3:2 রেশিও অ্যাপ্লাই করলে 3 3 18, মানে 3 6 6 দিয়ে গুণ করলে 18 আসবে, তাহলে 2 কে 6 দিয়ে গুণ করলে 12 আসবে। এখানেও 3:2 রেশিও অ্যাপ্লাই করতে গেলে এখানে কত বলেছিলাম, 3 3:2 রেশিও অ্যাপ্লাই করলে 3 4 12 4 8, তাই তো? এবার মাঝখানে যে সংখ্যাটা আছে 18 আর 12, এটাকে 2 দিয়ে গুণ করো, 18 × 36, 12 × 24। এবার তুমি ডাইরেক্টলি ক্যালকুলেশন করে দাও, 8 এখানে বসিয়ে দিলাম, এখানে 12 × 24 = 36, 6 হয়ে থাকলো 3, আর এখানে 18 × 36 = 54, 54 আর 3 = 57, 7 হয়ে থাকলো 5, আর 27 আর 5 হচ্ছে 32। তাহলে খুব সহজেই আমি ক্যালকুলেশনটা করে নিলাম। এভাবে আমরা কিউব বের করব, এবং কিছু কিছু কিউব আমাকে মুখস্থ রাখতে হবে। এই এখানে 9 কিউব অবধি মুখস্থ রাখো। 1-এর কিউব 1 হয়, 2-এর কিউব 8 হয়, 3-এর কিউব 27, 4-এর কিউব 64, 5-এর কিউব 125। কিউব মানে কি, মানে যেরকম ধরো 5-এর কিউব মানে 3টে 5-এর গুণফল, 5 × 5 × 5। তাহলে এইভাবে আমি জিনিসটা করতে পারি, তাই তো? আচ্ছা, এখানে 6-এর কিউব কত, 216, 7-এর কিউব হচ্ছে 343, 8-এর কিউব 512, আর 9-এর কিউব 729। এটা একটু মনে রাখতে হবে। হ্যাঁ, প্রথম 6টা কিভাবে করলেন একটু বুঝিয়ে দিবেন আমার। প্রথম 6টা আমি প্রথম 6 না না প্রথম প্রথম এটা মানে যেটা 3:2 নিলেন প্রথম ওটা। আচ্ছা, আমি আরেকটা করে দিচ্ছি, আমি ফাঁকা জায়গা আছে এখন, অসুবিধা নেই, কয়েকটা করাচ্ছি। যেরকম ধরো এটা 23 করো, চলো 23-এর কিউব বের করো, আমি করাচ্ছি তোমরাও করো। 23-এর কিউব বের করতে গেলে দেখ, 2 আর 3-এর রেশিও কত, 2:3 রেশিও আমাকে অ্যাপ্লাই করতে হবে সব ক্ষেত্রে। সব ক্ষেত্রে বলতে আমি এখানে 4টি ভাগে ভাগ করছি, 1 2 3 এবং 4, তাই তো? 1 2 3 4 হয়ে গেল। তাহলে প্রথমে যেটা ই করব, 2 কিউব নেবে, 2 কিউব মানে হচ্ছে 8, তাই তো? এবার 8 আর এখানে 3-এর রেশিও মানে 2:3 রেশিও, 2:3 রেশিও, 2:3 রেশিও, তাহলে সেই রেশিও প্রত্যেকবার মেনটেন হবে। যেরকম ধরো 8 যদি 2 কে 8 করলাম, কত দিয়ে গুণ করতে হচ্ছে, 2 কে 4 দিয়ে গুণ করলে 8 হচ্ছে, তাহলে 3 কে 4 দিয়ে গুণ করলে 12 আসছে। তাহলে দেখো 8 আর 12 রেশিও 2:3 আসছে। আচ্ছা, 2 কে কত দিয়ে গুণ করলে 12 আসছে, না 6 দিয়ে গুণ করলে 12 আসছে, তাহলে 3 × 6 = 18। তাহলে দেখো আসছে, তাহলে এখানে বুঝেছি। হ্যাঁ, 2 কে কত দিয়ে গুণ করছে, 9 দিয়ে গুণ করছি, 9 × 18, তাহলে 3 × 9 = 27। তাহলে এইভাবে আমি রেশিও করলাম, মাঝখানে এটা 2 দিয়ে গুণ করছি, প্রত্যেকবার × 2, হ্যাঁ × 2 করেছি, এখানেও × 2 করবো, তাহলে 12 × 24, 18 × 36। এবার তুমি যোগ করে ফেলো, আর সিঙ্গেল সিঙ্গেল ডিজিট, মানে এখানে 27 আছে মানে আমি এখানে 7 নেবো, আর এখানে হাতে 2 থেকে গেল। এই যে 18 × 36 = 54, 54 আর 2 = 54, 2 = 56, 56 = 6, 24 × 36 = 5, 41 = 1, 4 এবার 4 আর 4 = 12, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল, এটার ইকুয়াল টু কত হয়ে গেল, 12167। এইভাবে আমি ক্যালকুলেশনটা ক্লিয়ার হয়েছে বলছি, আগেরটা যেটা করলেন 32-এর কিউব, এই যেহেতু 32 আছে, 3 আর 2, এখানে 23 আছে, 2 আর 3, এদের থেকে রেশিও বের করলাম। এবার যদি 64 থাকে তাহলে 64, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, সংখ্যাটা ভালো, ওখানেও 6:4 রেশিও উল্লেখ করবে, বা ওটা একটু কমিয়ে তুমি 3:2 করতে পারো। আমি দেখিয়ে দিচ্ছি, কোশ্চেনটাও দেখিয়ে দিচ্ছি। ধরো তুমি 64 স্কোয়ার করছো, 64-এর কিউব বের করছো, চলো 64 কিউব বের করছো, তাহলে 64-এর কিউব এখানেও ঠিক 3টে পার্টে 4টে পার্টে আমি ভাগ করলাম, ঠিক আছে? আচ্ছা, 4টে পার্টে ভাগ করলাম, তাহলে আমি একটু আলাদা কালার নিই, তাহলে 6 কিউব কত হয়, 216, 216 রেশিও 6:4 অথবা 3:2, একই ব্যাপার, রেশিও মেনটেন করো। তাহলে এখানে 3:2 যদি রেশিও মেনটেন করো, 3 কে কত দিয়ে গুণ করতে হবে, 3 × 7 = 21, 72, তাহলে 2 কে 72 দিয়ে গুণ করলে 144 আছে। আবার 3:2, তাহলে 3 কে কত দিয়ে গুণ করতে হবে, 3 × 4 = 12 আর 3 × 8 = 24, তাহলে 48, তাহলে 48 × 3 =
তাই তাই পেরেছে। হ্যাঁ তাহলে 2 কে 48 দিয়ে 96, আবার 3:2 রেশিও মেইনটেইন করো, তাহলে 3 কে 96 ইনটু 3 কত হয়, 31 32 তাই তো, 32 3 96 তাহলে 32 দুগুণ 64 64। এবার তুমি এটাকে 288, 96 দুগুণ হচ্ছে 292 192 তাই তো, না না 448 হ্যাঁ 192 18। এবার তুমি যোগ করো, এবার যোগ করলে কথা এখানে 4 হাতে গেল 6 96 92 যোগ করলে কথা 4, আচ্ছা এখানে 6 6 12 এটা 13 এরকম করো 6, আচ্ছা 6 2 8 9 9 18 27 28 288 আর দিতে 6 294 এরকমই আসছে 6 4 294 29 আসছে তাই না, তো 29 এখানে 144 288 তাহলে কত আসছে, আচ্ছা এটা করেই দেখতে হচ্ছে কিছু আর নেই, তো তাও করা যায়, 4 4 12 আর 9 হচ্ছে তোমার 12 আর ওদিকে 21 হয় থাকলো 2 হয় থাকলো 2 8 4 12 13 14 4 হয় থাকলো 1 44, তাহলে এর সঙ্গে 44 যোগ করে দাও 0 4 কে 5 কে 6 তাহলে এটা অ্যানসার কত বেরোচ্ছে 260144। দেখো তো কোনোভাবে এটা ঠিকই এটাই বেরোনো উচিত, তারপর দেখে নিচ্ছি এখানে কোথাও গণ্ডগোল করেছে, এখানে হয়তো 2 হবে কোথাও 44 এখানে 4 ছেড়ে 12 এখানে হয়তো 2 হবে, এখানে 46 কিছু হবে হয়তো, ঠিক আছে আচ্ছা 46ই তো হচ্ছে, 46ই হচ্ছে তাহলে এখানে 2 হয়ে যাবে, ঠিক আছে তাহলে এখানে 2 হয়ে যাবে কথা ক্যালকুলেশন, মানে এত বড় কোশ্চেন কোথাও দেবে না 64 কিউব, 64 কিউব দেবে না কেন বলছে, ধরো তোমাকে দিয়ে দিল 64 কিউব এবার তারপরে গুণ হলো 1 বাই কিছু থাকলো, হ্যাঁ ধরে নাও 64 তো তাহলে এবার ধরে নাও এখানে 16^4 থাকলো এরকম কিছু থাকলো, হ্যাঁ তো কোনোভাবে কেটে যাবে, তো কিউ অত বড় দেয় না, তাও তুমি শিখে রাখাটা ভালো, এইভাবে এক্সামে কিন্তু এত বড় এক্সামে নাও দিতে পারে, তো তুমি শিখে রেখে দাও এখানে প্রত্যেকবার 3:2 রেশিও অ্যাপ্লাই হলো বা তোমার 24 কিউব 24 কিউবও তো তোমার 1:2 রেশিও অ্যাপ্লাই হবে তাই না, যদি 24 কিউব করতে বলা হতো তোমাদের 24 কিউবটা লাস্ট করে নাও 24 কিউব, চলো তাহলে এটা লাস্ট করে নাও নিয়ে অ্যান্সার বলো 1 2 3 করো এটার অ্যান্সার কত হয়, তাহলে এখানে 2:4 রেশিও মানে হচ্ছে 1:2 রেশিও একই ব্যাপার তাই না, 2:4 মানে 1:2 সবথেকে ছোট হবে, 2:4 নিলে কি হবে অনেক বড় বড় সংখ্যা আসবে, তাহলে সংখ্যা একই আসবে হয়তো ক্যালকুলেশনটা ওরকম হবে, তখন 8 × 16 = 32 = 32 = 64 খুব সহজ, আর 16 × 32 = 64 যোগ করে দাও 4 আসলো 6 = 32 = 64 আর এখানে আসছে 96 96 আর 6 যোগ করলে আসছে 102 তাহলে 2 এখানে 10 32 × 16 = 48 48 আর 10 57 আর 8 হয়ে থাকলো 5 8 5 13 তাহলে 13824 ঠিক আছে, তো কিউব এভাবেই হবে, আশা করি কিউবটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে, এবার যেটা করব সেটা হচ্ছে ঘনমূল মানে কিউব রুট, এটা খুব সহজ কিউব রুটটা, আবার করো কিউব রুটটা বের করতে গেলে আবার সেই 1 কিউব 2 কিউব 3 কিউব 4 5 6 7 8 9 তাহলে 9 তাহলে 729 8 হচ্ছে 512 343 216 125 64 27 8
এবার এখানে একটু যদি চেক করো তোমরা, তাহলে তুমি ইজিলি বুঝতে পারবে, এক একের কিউব একই আছে, ইউনিট ডিজিট। আবার চারের কিউব চারই আসে, মানে এদিকে তো করা দরকার নেই, একের কিউব এক আসে, চারের কিউব চার আসে, সেম সংখ্যা, এক চার পাঁচ ছয় নয়। হ্যাঁ, চার পাঁচ ছয় আর নয়, এদের কিউব পাঁচই আসে, ছয়ের কিউব ছয়ই আসে, নয়ের কিউব নয় আসে কিউবের ক্ষেত্রে। আর কি চেঞ্জ কি আসে? চেঞ্জ আসে হচ্ছে দুইয়ের কিউব আট আসে, আটের কিউব দুই আসে, দেখো আটের কিউব দুই আসে 512, আর এখানে আর দুইয়ের কিউব আট আসছে, আর তিনের কিউব সাত আসছে, আর সাতের কিউব তিন আসছে, 343, তাই তো? এবার তোমাকে যদি একটা কোশ্চেন দিই, দেখো কত সহজেই পারবে, তোমাকে কিউব রুট দেওয়া হলো, কিউব রুটটা কিভাবে দেয়? এখানে ধর একটা সংখ্যা দেওয়া হলো 27 4 6 2 5, এটাকে কিউব রুট দেওয়া হলো, কিউব রুট দেওয়া হলো। তো কিউব রুট মানে কি? তাহলে দেখো লাস্ট কিভাবে ক্যালকুলেশন করবে, কত আছে, পাঁচ আছে লাস্টে, পাঁচ কিসের, পাঁচ এখানে পাঁচ বের হবে, 274 এর আগের কিউব সংখ্যাটা কত, 274 এই জায়গাটায় চলে আসলো না, 274, তাহলে আগের কিউব কত হয়, 6, 65, অ্যান্সার বেরিয়ে গেল। তোমাদের একটা দিন চলো এখানে আরেকটা বলবেন একটু, হ্যাঁ বলছি বলছি, সংখ্যাটা আরেকটা দিই তাহলে বুঝতে পারবে, যত বেশি প্র্যাকটিস করবো তত ক্লিয়ার হবে বেশি। 912673, এটার কিউব রুট দেখো, আগেরটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি, আগের সংখ্যাটা আমি কি বললাম, 650, পাঁচ আছে, পাঁচ আছে, পাঁচ আছে, পাঁচ মানে এখানে পাঁচ হবে, আর 274, 274, এই যে 274 কি, 274 আগের কিউব সংখ্যাটা কত, আগের কিউব সংখ্যাটা কত, 60 কিউ আছে, 216, হ্যাঁ 216, তাহলে ওই জন্য 6 চলে আসে, তো 97 এটা আসছে, 97 কিভাবে আসছে না, এখানে কি আসছে, 3 আছে, 3 আছে তার মানে কি আসবে, 7 আসবে, মানে দুটো অপশন তো রাখাই যাওয়ার দরকার নেই, 3 আসে, 3 যদি লাস্টে থাকে তাহলে 7-এর কিউবে 3 আসে, 5-এর কিউবে 5 আসে, 7-এর কিউবে 3 আসে, তাহলে এখানে 7 লিখে দিলাম, 912, 912-র আগে 9 আছে, 97, এর বড় যদি সংখ্যা হয় তাহলে এটার বেশি তোমাকে এখানে 11-র কিউব, 12-র কিউব, 13-র কিউব, 14-র কিউব, 15-র কিউব তৈরি করে দেখো, ঠিক আছে, এর বাইরে আর কিছু আসবে না, এর মধ্যেই আসবে। যে 912 যেটা কিউব যেটা দেখালেন ওটা একটু আরেকবার একটু বলবেন, 912 কিউব না, 912 আগের সংখ্যাটা কি, 729, কারণ এরপরে 10-এর কিউব কত হয়, এবার তুমি যদি দেখো 9-এর কিউব হচ্ছে 729, আর 10-এর কিউব হচ্ছে তোমার 1000, তার মাঝখানে 912 আসছে না, তাহলে তার মাঝখানে আসছে মানে এর আগের কিউবটা কত, 9-এর কিউব, ওই জন্য 9 নিয়ে নিলাম, হ্যাঁ স্যার বুঝে গেছি। আচ্ছা আরেকটা সংখ্যা দিই, এখানে করো 7 7 8 6 8 8 কিউব, তাহলে কিভাবে হলো, এখানে 8 আছে, 8 আছে মানে 2 হবে, 2 হবে, 708 এর আগের কত হচ্ছে, 9-এর কিউব, তাহলে 9-এর কিউব 99, কত কি आंसर হলো, কিউবটা খুব সহজ, ঠিক আছে, আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো, এভাবে স্কয়ার কিউব রুট থাকলে তোমরা খুব সহজে, কিন্তু প্র্যাকটিস করতে হবে বেশি করে, ঠিক আছে, তোমাদের শেখা হয়ে গেল, প্র্যাকটিস বেশি করে করতে হবে। এবার কিছু জিনিস বাকি থেকে গেল, সেই জিনিসগুলো আমি এখানে কভার করব, কটা ফাঁকা নিয়েছি,
আচ্ছা, এই বাকি জিনিসগুলো না হয় পরে কভার করব, ঠিক আছে? কোশ্চেনে আসি, বাকি কিছু ওটা কোশ্চেনের থ্রুতেই আসি। এই কোশ্চেনটা এখানে ফাঁকা দিয়েছে, দুটোতেই ফাঁকা দেওয়া আছে, তাহলে তুমি দুটোতেই গুণ নিয়ে নাও। আচ্ছা, কোশ্চেন আচ্ছা, এটা গুণ দিয়েছে, ঠিক আছে, বা এটা গুণ নয়, আমার যেটা মনে হচ্ছে এটা অফ নেওয়া আছে, এটা অফ। মানে এর এত ইয়েট লেখা থাকে না, এটা করো তো। এই কোশ্চেনটা বদমাস রুলস ফলো করবো, নিয়ে এটা অ্যান্সার দিবো। এ অপশন, অপশন এ আসছে। আচ্ছা দেখছি, কোশ্চেনটা একটু করি। এখানে কি বলেছে, 1 প্লাস 2 বাই 3 ভাগ 3 বাই 4 অফ 2 বাই 3, 2 মাইনাস 3 বাই 4 অফ 2 বাই 3 ভাগ। আচ্ছা, এখানে যখন একটা জায়গাতে ভাগ আছে, অফ আছে, আর ফ্র্যাকশনে আছে, তা তুমি একটা জায়গায় চেঞ্জ করে দিতে পারো এরকম ভাবে। অফের কাজ আগে হবে, তার মানে এই কাজটা আগে করে নাও, এই কাজটা আগে করতে হবে, কিন্তু তার আগে ভাগ করে দিলেই গন্ডগোল হয়ে যাবে। তাহলে এবার যদি আমি এটাকে অ্যাপ্লাই করি, তাহলে 1 প্লাস 2 বাই 3 ভাগ আছে থাক, তার আগে ক্যালকুলেশন করলে 3 3 কেটে গেল, 2 আর 2 কাটে, এখানে 1, এখানে 2 আসছে, এখানে 1 আসছে, তাহলে ভাগ 1 এর 2। আর এখানে 2 মাইনাস 3 বাই 4 ইন্টু, আচ্ছা এখানেও 3 আর 3 কাটলো, এখানেও, তাহলে এখানে 1 আসছে, এখানে 2 আসছে, তাই তো? তাহলে এইখানে আসছে 1 বাই 2 ভাগ 2 এর 3। এবার ভাগ আছে, ভাগ থেকে গুণে করতে গেলে কি করতে হবে, 2 বাই 3 গুণ 2 এর 1 চেঞ্জ হয়ে গেল, এখানে 2 মাইনাস 1 এর 2 আছে, এটা গুণে করতে হলে গুণ 3 বাই 2 করে চলে আসলো। তাহলে এবার কি আসছে, এখানে 1 প্লাস, এখানে 4 বাই 3, আর এখানে 1 2 মাইনাস 3 বাই 4। হ্যাঁ, এবার ফ্র্যাকশন ভ্যালুটাকে, এটাকে তুমি যদি এভাবে করো, তাহলে এখানে একটা ভগ্নাংশ করো, 3 3 1 এ 3 আর 4 এ 7, আর এখানে যদি তুমি করো, তাহলে 4 4 2 8 থেকে 3 বাদ দিলে 5, তাহলে তোমার কত আসছে, 7 বাই 3 ইন্টু, উপরে 4 চলে গেল, নিচে 5 চলে আসলো, তাহলে তোমার আসছে 4 7 28, আর 3 5 15, ঠিক আছে? তাহলে এবার আমি কি করবো, ভগ্নাংশ নিয়ে চলে আসো, 15 2 15 কে 15, 1 15 13 বাই 15, এটাই অ্যান্সার। এরকম টাইপের কোশ্চেন আসে, ঠিক আছে, সরল সরল এইভাবে আছে। তাহলে এখানে আমাদের বদমাস রুলসটা অ্যাপ্লাই হলো, ফার্স্টে অফের কাজ, বাংলায় যেটাকে বলে এর, তারপরে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, এই ব্র্যাকেট, তারপরে বার ব্র্যাকেটের কাজ, ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তো এই 4টি মনে রাখো, তাহলেই হবে। করো দেখি,
করো, অ্যানসার বের করো। স্যার এক হবে, এক বেরোচ্ছে, বাকিদেরও কি এক বেরোচ্ছে? দেখো প্রথমে এই কাজটা করবে, তারপরে এই এই কাজটা এগুলো কাজ করে নেবে, তারপরে ভাগের কাজটা করবে, তারপর যোগ্য করবে। তাহলে এটাকে যদি আমি এইভাবে করি, তাহলে প্রথমে ওয়ান বাই দুই বেরোচ্ছে, দুই কত, তিনের দুই বেরোচ্ছে। আচ্ছা তাহলে এখানে তিনের একের তিন প্লাস একের সাত ভাগ আছে, থাক ভাগ, ভাগের মধ্যে এখানে কি দেওয়া আছে, 7 9 63, আর 7 থেকে 2 7 2 2 এর 63। আচ্ছা তিনের দুই বেরোচ্ছে, তিনের দুই বেরোচ্ছে। আচ্ছা এবার এখানে যদি যায়, এখানেও তোমার কত আছে, 3 7 21 21, আর 7 আর 3 এর 10, ভাগ 1 এর 7 - 1 এর 9। তাহলে তোমাকে একবার যদি করি, 1 এর 3 প্লাস 1 এর 7 ভাগ আছে, গুণ হয়ে গেল 2 এর 63, উপরে চলে গেল, নিচে 2 চলে আসলো, 7 9 63, 9 আসছে। আর এখানেও 10 বাই 21 গুণ 7 উপরে চলে গেল, -1 এর 9। এবার যদি যাই 1 এর 3 প্লাস এখানে 9 আর 9 বাই 2, তাই তো, আর এখানে 7 দিয়ে কাটলে 3 চলে আসছে, 10 এর 3 - 1 এর 9। এবার তুমি দুটো আলাদা আলাদা করে নাও, 3 দুগুণে 6, তাহলে এখানে 2 প্লাস 9 দুগুণে 18, 18 দুগুণে 20, আর এখানে 3 আর 9 মানে LCM 9 আসছে, 30 - 1 মানে 29। স্যার গুণটা ভুল করলেন ওখানে, কোন জায়গায়, 3 দুগুণে 6 উপরে স্যার, 3 9 27 হবে নাকি, মানে 27, আর এদিকে হচ্ছে 2 27 আর 2 29, তাই তো। তাহলে এইখানে তোমার চলে আসে 29/6 ইন্টু, উপরে চলে আসলো 9, নিচে 29 3 9/6, 3 দিয়ে কাটলে 3/2, তাহলে 3/2 হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে চলো পরের কোশ্চেনে যাই। কটা থেকে কোশ্চেনটা বলেছে, দুটি সংখ্যার গুণফল এটা, ভাগফল এটা, সংখ্যা দুটি কি কি। তাহলে দুটি সংখ্যা যদি x একটা y নিয়ে নিই, তাহলে x গুণ y বলে দিয়েছে 14/15, আর x বাই y বলে দিয়েছে 35/24। তাহলে কি করবে, যে কোনো একটা কাজ করে x এর ভ্যালু বা y এর ভ্যালু বসাও। ধরে নাও x ইকুয়াল টু, এখান থেকে আমি বলতেই পারি x ইকুয়াল টু 14/15। এটা আরেকটা ভাবে করা যায়, করবে সেটা x। আচ্ছা এখানে দেখো তো, দেখি একটু ট্রাই করি অন্যভাবে, x বাই y মানে x 35 হলে y 24, এটা রেশিও করা আর যাবে না, কমানো যাবে না। তো সংখ্যা দুটি কি কি, আচ্ছা করা দরকার নেই, এইভাবেই করো। তাহলে x ইকুয়াল টু কত হয়ে যাবে, 14/15y, তাহলে x এর ভ্যালুটা এইটা বসিয়ে দাও, x এর ভ্যালুটাতে 14/15y/y ইকুয়াল টু 35/24, এটা দিয়ে গুণ করো, এটা দিয়ে গুণ করো, তাহলে কত হয় 35y। আর স্যার অপশন সি, অপশন সি আসছে। তো এটা ক্যালকুলেশন করো, এটা এটা উপরে চলে গেল, 14y হয়ে গেল, 41/15y ভাবে কেটে গেল। এটা ক্যালকুলেশন করে দেখো, এই ক্যালকুলেশনটা তোমার এইভাবে আসবে, সি আসছে কি অ্যান্সারটা, 3 নম্বরে অ্যান্সার সি আসছে। ঠিক আছে 3 নম্বরে অ্যান্সার সি আসছে, মানে ওয়াই এর ভ্যালুটা যদি বা এখানে এক্স এর ভ্যালুটাতেই করো কনফার্ম, তাহলে আচ্ছা এখানে যদি আমি এরকম করি, ওয়াই ইকুয়াল টু তাহলে কত আসছে, 14/15x, ওয়াই এর জায়গায় যদি
এখানে x বাই y ইকুয়াল টু 35 বাই 24 দিয়েছে, তো y এর জায়গায় যদি আমি 14 বাই 15 x করে দিই তাহলে x বাই 14 বাই 15 x ইকুয়াল টু 35 বাই 24 এইখানে তাহলে চলে আসছে। এটাকে উল্টো করে দিলে হচ্ছে ও এক্সটাকে শুধু নিয়ে যাও বা 15x স্কোয়ার বাই 14 ইকুয়াল টু 35 বাই 24 তাহলে অতএব x স্কোয়ার ইকুয়াল টু কত আছে 35 বাই 24 ইন্টু ইন্টু 14 উপরে চলে গেল আর নিচে 15 চলে আসলো, 5 দিয়ে 3 5 15 5 7 35 14 2 দিয়ে 7 আর 2 দিয়ে 8 তাহলে আসছে 49 বাই 4 তে 3 তে 24 24 তাহলে x এর ভ্যালুটা আসছে এখানে এখানে কত ক্যালকুলেশনে ভুল আছে 49 এখানে 36 দেখাচ্ছে, ও আচ্ছা 2 দিয়ে কাটলে দেখেন 12 আসছে 2 সাথে 14 2 বার 14 হ্যাঁ হ্যাঁ 3 3 বার হ্যাঁ যদি 36 36 যদি হয় রুট ওভার যদি করো x এর ভ্যালু হচ্ছে রুট 49 বাই 36 তাহলে আসছে 7 বাই 6 আচ্ছা 7 বাই 6 যদি x এর ভ্যালু 7 বাই 6 হয় আর কোথাও অপশন আছে একটাই 7 বাই 6 আছে তাহলে আর একটা 4 বাই 5 আর অপশন করার চেক করা দরকার একটা থেকেই আনসার দিন এইভাবে একটু ক্যালকুলেটিভ হয় ক্যালকুলেশন গুলো সিম্পলিফিকেশন গুলো ক্যালকুলেশন এইভাবে ক্যালকুলেটিভ করো এটার শর্টকাট গুলো খোঁজার চেষ্টা করো না তাহলে কি হয় প্রত্যেকটা কোশ্চেনের জন্য শর্টকাট মাথা খারাপ হবে তুমি এইভাবেই এটাকে একটু এভাবে ফ্লেক্সিবল এর মাধ্যমে এক্স আর ওয়াই এর ভ্যালু বের করে বা এইভাবে করে তুমি অ্যানসার গুলো করার চেষ্টা করো। এই কোশ্চেনটা করো তো খুব এসেছে পরীক্ষায় এই কোশ্চেনটা অনেকবার এসেছে মাঝে মাঝে আসে পরীক্ষাগুলোতে করো দেখ যে কোনো পরীক্ষার জন্য এখানে একটা অ্যাপ্লাই করবে আমি আমি এখানে তোমাদের বলে দিচ্ছি এখানে যদি আমি বলি 99 টা কমন দিলে হবে না 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 এটা গুণ হয়ে আছে ভগ্নাংশে আছে এখানে তোমাকে যেটা করতে হবে 1 2 3 4 5 6 600 মাইনাস 6 প্লাস 1 2 3 4 5 6 7 বাই 6 ইনটু 6 ইনটু 7 বাই 2 7 7 3 3 আর 3 মাইনাস 3 5 97 দেখো কতটুকুতে হয়ে গেল মুখে মুখে আমি জানিও না এটা অ্যান্সার কত আছে 97 এইভাবে হ্যাঁ ঠিক আছে এবার এটাকে একটু বোঝাই তোমাকে কিভাবে হচ্ছে দেখো এটা আমরা জানি 99 পূর্ণ 1 এর 7 মানে আমরা বলতে পারি 99 প্লাস 1 এর 7 বলা যায় হ্যাঁ এটা আমরা বলতে পারি তো এখানে প্রত্যেকটা আলাদা আলাদা করে ভাবতে পারি প্রত্যেকটা আলাদা আলাদা করে ভাবতে পারি এখানে কটা 99 আছে আলাদা আলাদা করে ভাবি 99 প্লাস 1 এর 7 99 প্লাস 2 এর 7 99 প্লাস 3 এর 7 99 প্লাস 4 এর 7 99 প্লাস 5 এর 7 99 প্লাস 6 এর 7 তাহলে এখানে কটা 99 আছে 1 2 3 4 5 6 6টা 99 আছে 99 মানে কি 100 মাইনাস 1 তাহলে 600 মাইনাস 6 তাহলে এটা এটার এটার অ্যানসার এটার অ্যানসার একই হলো ঠিক আছে এরপরে কি বলেছে এরপরে দেখো এখানে 1 এর 7 2 এর 7 3 এর 7 4 এর 7 5 এর 7 6 এর 7 সবগুলো এলসিএম করতে গেলে কি আসবে নিচে 7 থাকবে আর এগুলো সব যোগ হবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 তাহলে এখানে একটা জানি n ইনটু n প্লাস 1 বাই 2 এখানে 1 2 6 অবধি আছে যখন সংখ্যাটা তখন n মানে হচ্ছে 6 6 মানে n তাহলে 6 ইনটু তারপরের সংখ্যা হচ্ছে 7 বাই 2 তাহলে এখানে আমি করে দিলাম 6 ইনটু 7 বাই 2 তাহলে তখন তোমার 7 আর 7 কাটলো 2 আর 3 কেটে এখানে 3 আসলো তাহলে তোমার এখানে ক্যালকুলেশন কত হলো 600 মাইনাস 6 প্লাস 3 এটা এটা কেটে মাইনাস 3 আসছে 600 মাইনাস 3 600 মাইনাস 3 মানে হচ্ছে 597 ক্লিয়ার হয়েছে এটা ক্লিয়ার হয়েছে সবার তা আরেকবার এইটা বলবেন কোন জায়গায় 60 মাইনাস 6 কিভাবে আসলো 99 গুণ 6 এটা বুঝতে পারছো 99 গুণ 6 কিভাবে আসছে এই জায়গাটা যদি 99 প্লাস 1 এর 7 করি প্লাস আবার 99 প্লাস 2 এর 7 করি প্লাস আবার 99 প্লাস 3 এর 7 করি
প্লাস আবার 99 প্লাস 4 এর 7 করি প্লাস আবার 99 প্লাস 5 এর 7 করি প্লাস আবার 99 প্লাস 6 এর 7 করি তাহলে 99 কটা আছে 6টা 99 আছে না তো 99 ইনটু 6 আছে যোগ করা 99 প্লাস 99 প্লাস 99 না করে 6 ইনটু 99 একই आंसर হবে তাই না গুণটা তো ওইভাবে আসলো না এতগুলো যোগ করা সম্ভব না ওই জন্য গুণ আসলো তো 99 ইনটু সরি 6 আছে তো 99 কে যদি আমি 100 মাইনাস 1 ভাবি তাহলে 600 মাইনাস 6 আসছে না 99 ইনটু 6 99 কে 100 মাইনাস 1 ইনটু 6 600 মাইনাস 6 আসছে এবার হ্যাঁ এবার এই জায়গাটা এই জায়গার ক্যালকুলেশনটা কি বললাম এই জায়গার ক্যালকুলেশন তুমি যদি এবার বাকি ভগ্নাংশগুলো যোগ করো 1 এর 7 2 এর 7 প্লাস 3 এর 7 4 এর 7 5 এর 7 6 এর 7 তাহলে তোমার এলসিএম তো 7 আসছে এখানে তো সবগুলো যোগ আছে না 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 তো 1 থেকে 6 পর্যন্ত সবগুলো যোগফলের কি n ইনটু n প্লাস 1 বাই 2 এখানে যদি আমি 6 বসাই 6 ইনটু 7 বাই 2 তাহলে এটাই রেখে দিলাম একবারে আমি জানি যে 7 আর 7 কেটে যাচ্ছে তো 6 7 আর 2 রেখে দিলাম এটাকে অ্যাপ্লাই করে দিলাম এর মধ্যে তাহলে 7 আর 7 কেটে গিয়ে এখানে 3 পড়ে থাকলো তাহলে 3 এটার সঙ্গে ক্যালকুলেশন হয়ে 3 হয়ে 3 হয়ে आंसर বেরিয়ে গেল ঠিক আছে আশা করি ক্লিয়ার হয়ে গেছে করে দেখি এই কোশ্চেনটা কি করা যায় ঘনরাশি কিউব আসবে পূর্ণ ঘনরাশি 3600 কে যদি ভাগ করো দুটো শূন্য আছে তার মানে 2 ইনটু 5 মানে 10 ইনটু 10 2 ইনটু 5 36 কে তুমি ভাগ করো 2 ইনটু 36 কে 2 কত 36 18 দুগুণ 36 2 ইনটু 18 মানে 2 ইনটু 3 9 27 ইনটু 3 ইনটু 3 তাহলে 3 3 কে 9 9 দুগুণ 18 18 দুগুণ 36 36 এখানে বের হলো এখানে 10 10 বের হলো তাহলে এবার যদি তুমি একটা জায়গায় একটা একটা সবগুলো সংখ্যা এক জায়গায় রাখো তাহলে এখানে কটা 2 আছে 2 ইনটু 2 ইনটু 2 3 কটা আছে 3 ইনটু 3 ইনটু 3 আবার 5 কটা আছে 5 একটা আছে তাহলে পূর্ণ ঘন হবে পূর্ণ ঘন হবে না তো কারণ পূর্ণ ঘনতে তিনটে তিনটে সংখ্যা থেকে একটা সংখ্যা আসে স্যার পাঁচটা দুটো আছে স্যার কোথায় পাঁচ দুটো আছে আচ্ছা দুটো পাঁচ আছে ঠিক ঠিক তাহলে এখানে দুটো পাঁচ আছে তাহলে এখানে আরো একটা পাঁচ আছে কারণ এখানে একটা পাঁচ এখানে একটা পাঁচ আছে তাহলে এখানে তাও পূর্ণ ঘন আসছে পূর্ণ ঘন আসতে গেলে তিনটে আসতে হতো তাহলে এই জন্য আরো একটা পাঁচ তুমি গুণ করে নিতে হবে তাহলে কি বলেছে এত কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে দেখো এখানে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে যদি আমাকে বলতো এই সংখ্যাটা কোন সংখ্যা দ্বারা গুণ করলে যদি বলতো কোন কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণাঙ্গ বর্গ হতো তাহলে আমি 5 গুণ করে দিতাম কিন্তু এখানে বলেছে এতকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফলটি পূর্ণ ঘনরাশি হবে তাহলে পূর্ণ ঘনরাশি কিভাবে হবে তাহলে দুটো 5 আছে দুটো 5 কে দিয়ে যদি ভাগ করে দিই মানে এই নিচেও যদি একই এখানে যদি 5 ইনটু 5 দিয়ে একে যদি 5 ইনটু 5 দিয়ে ভাগ করে দিলে 5 5 25 দিয়ে ভাগ করলে এটা কেটে যাবে তো কেটে গিয়ে তাহলে এটা आंसर आंसर তো 25 নয় তাহলে আরো আরো কি হতে পারে পূর্ণ ঘনরাশি বলে তাহলে এখানে যদি 8 8 ইনটু 25 কত হয় 200 সেটাও নেই আচ্ছা 3600 স্যার আপনি যে 36 কে ভেঙেছেন ওটাই বোধহয় ভুল হয়েছে না 36 দেখো 99 18 হ্যাঁ এখানে একটু ভুল হয়েছে এখানে একটু ভুল আছে তো আমি একটু 36 টাকে ভেঙে নিচ্ছি ধরো আমি এখানে 10 দিয়ে করলাম তাহলে 360 আবার এখানে 10 দিয়ে করলাম তাহলে এখানে আচ্ছা এটা এটা একটু পুরোটাকে রেস করে দিচ্ছি তাহলে ভুলটা হয়েছে ওটাকে একটু ক্লিয়ার করে দিচ্ছি তাহলে শর্টকাটই ফুল গুণটা করো অসুবিধা নেই 3600
তুমি এভাবে লিখতে পারো 36 × 10 × 10, মানে এলসিএম করা থেকে বাইরে গেল। 36 কে তুমি করতে পারো 2 × 18 × 10 কে তুমি 2 × 5 করতে পারো, এখানে 10 কে 2 × 5 করতে পারো। আচ্ছা 18 কে কিভাবে করা যায়, 3 × 6 = 18, 3 × 9 = 18, তাহলে 9 এভাবে ভাগ করা যায়। তাহলে তুমি এবার যদি সবগুলোকে আলাদা আলাদা করো, দুই কটা আছে, এখানে একটা 2, এখানে একটা 2, এখানে একটা 2, মানে 18টাকেই আমি এভাবে এই জায়গাটাই ভাগ করে দিলাম। তাহলে এবার আমি যদি দেখি, এটা 2 × 2 × 2 আছে, আচ্ছা আরেকটা 2 আছে, এখানে 4টা 2 আছে, তাহলে × 2 আছে, ঠিক আছে। এবার এখানে 3 কটা আছে, একটা 3 × 3 আছে, দুটো 3 আছে, আর 5 কটা আছে, দুটো 5 আছে, 5 × 5 আছে, ওকে। তাহলে দেখো এটা কিন্তু ঘন নয়, ঘন নয় কেন, এখানে এটা ঘন আসছে, বাট আর কোনোটাই ঘন, আর কোনোটা ঘন নয়, মানে এটাতে যেহেতু ঘন নয়, তাহলে এই পুরো সংখ্যাটা দ্বারা যদি আমি নিচে ভাগ করে দিই, এই পুরো সংখ্যাটা দ্বারাই যদি ভাগ করে দিই 2 × 3 × 3 × 5 × 5, তাহলেই অ্যান্সারটা পূর্ণ ঘন সংখ্যা হবে, যেহেতু ভাগ করার কথা বলেছে। যদি গুণ করার কথা বলতো, গুণ ফল যদি বের করতে বলতো, কত দ্বারা গুণ করলে গুণ ফল হতো, তাহলে আমি সংখ্যাটা কি করতাম, 2 × 2 × 2 × 2 × 3 × 3 × 5 × 5, তাহলে এটা তো দেওয়াই আছে, তাহলে এটা দেওয়া আছে মানে তার সঙ্গে আমি কি করতাম, তার সঙ্গে আমি এটাকে অ্যাপ্লাই করতাম এরকম ভাবে যে এটা তো আছে। আচ্ছা এখানে, তাহলে এখানে যদি আরো 3 একটা গুণ হতো, এখানে যদি আরো 5 একটা গুণ হতো, আর এখানে যদি আরো 2 × 2 গুণ হতো, তাহলে সংখ্যাটা পূর্ণ ঘন হতো, তখন আমার অ্যান্সারটা বেরোতো যে 2 × 2 × 3 × 5, যেটা এক্সট্রা করে গুণ করেছি এটা গুণ করতে হতো, তাহলে একটা পূর্ণ, তাহলে হচ্ছে পূর্ণ ঘন হতো, ঠিক আছে। আর এই ক্ষেত্রে সরি, এই ক্ষেত্রে কি বলেছে, ভাগ করতে হবে, তো ভাগ করতে গেলে হচ্ছে কত, তাহলে অ্যান্সার কত হচ্ছে, 5 × 2 = 10, আর 3 × 3 = 9, 9 আর 5 = 45, তাহলে 4 × 5 = 0 অ্যান্সার। ঠিক আছে, কোশ্চেনটা বুঝতে পেরেছো, ভাগফল বলেছে, ভাগ করে কেটে দিলাম, এই সংখ্যাটা এই সংখ্যাটা সমান সংখ্যা নিয়ে কেটে দিলাম, তাহলে এটা একটা কিউব মানে 8 বেরোলো, সেটা পূর্ণ ঘন সংখ্যায় বেরোলো। আর গুণ করতে গেলে তখন আমাকে এটা গুণ করতে হতো, তখন কত হতো, 60, এটা গুণের জন্য, তাহলে এত গুণ করলে আমার অ্যান্সারটা তখন ঘন রাশি, এটাও ঘন রাশি বেরোচ্ছে, এটাও ঘন রাশি। আজকে এতদূরই থাক, এরপরে রুট ওভার আছে, মানে এটার একটা আলাদা রকম অ্যান্সার কনসেপ্ট করে আমি তোমাদের করণী রিলেশন মানে হচ্ছে তোমার এটা কিছু ফর্মুলা আছে, সেই ফর্মুলা ধরে তোমাকে আবার এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে হবে। আজকে যে কোশ্চেনগুলো করিয়েছি সেটাকে নিয়ে অ্যাপ্লাই করো, তারপরে এই টাইপের কোশ্চেনগুলোতে পড়া। এই কটা কোশ্চেনে কারো যদি অসুবিধা থাকে, 5টা কোশ্চেন করালাম এবং আগে কিছু কনসেপ্ট নিয়েও আলোচনা করলাম তোমাদের, এগুলো একটু প্র্যাকটিস করো, তাহলে অনেকটা হয়ে যাবে।